দেখো টপিকটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব ইংরেজিতে বললে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান এই টপিকটা করবার কিছুগুলো স্টেপ আছে টোটাল ভালো করে শুনবে যদি ভালোভাবে শিখতে চাও টপিকটা তিনটে স্টেপে যেতে হবে আমাকে স্টেপ নাম্বার ওয়ান মন দিয়ে শোনো বিষয়টা না বুঝতে পারবে না স্টেপ নাম্বার ওয়ান একটাই কোশ্চেন পড়বে এখান থেকে একটাই কোশ্চেন পড়বে চার অথবা পাঁচ মার্ক্সে তোমাদের বোর্ডসে একটাই কোশ্চেন পড়বে একটা শিখে যাবে সব অঙ্গ করতে পারবে খুব বেশি দিমাগ লাগানোর কিছু নেই হালকা পাতলা দিমাগ লাগালো চলে যাবে যে দিমাগ লাগানোর যে চ্যাপ্টারগুলো সেগুলো সত্যি কথা বলতে হয়ে গেছে ট্রিগনোমেট্রি হয়ে গেছে অ্যালজেব্রা হয়ে গেছে কোয়ার্ডিনেট জিওমেট্রি হয়ে গেছে আমি প্যারাবোলা বানিয়ে ফেলেছি অলরেডি ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে তো এখন যে চ্যাপ্টারটা চলছে হ্যাঁ আর হাইবার বলেটা হয়নি হচ্ছে এটা চলছে কাজ চলছে আমি তোমাদেরকে যেটা বলছিলাম এই যে গাণিতিক আরোহণ তত্ত্ব এটা তিনটে স্টেপে সলভ হবে তিনটে স্টেপে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আমি এইখানে যে সমীকরণটা দেওয়া থাকবে তার উভয় পক্ষতে এক পুট করব। করে দেখব যে বাঁদিকটা ওয়ান পুট করব। হ্যাঁ উভয় পক্ষতে এক পুট করব। পুট করে দেখব যে আমার বিবৃতিটা সত্য আসছে কিনা দেখব যতবার তুমি বসাবে যদি অঙ্ক ঠিকঠাক করো যতবার তুমি বাঁদিকে মান বসাবে দেখবে ডান দিকের ভ্যালুটা বাঁদিকের ভ্যালুর সাথে ম্যাচ ম্যাচ করছে এটা হচ্ছে হ্যাঁ স্যাটিসফাই করবে ইকুয়েশান নাম্বার ওয়ান ম্যাচ করবে মানে হচ্ছে ওইটা সত্য কথা আসবে তারপর একটা বিবৃতিকে ধরবো ধরবো কি যে বাঁদিকে পুট করব এবং ডান দিকেও এমপুট করবো পুট করবার জন্য দেখবো একটা বিবৃতি পাবো তারপরের বার এম প্লাস ওয়ান পুট করবো তিনটে স্টেপে হবে বলে দিচ্ছি অঙ্ক একটা করলে বুঝিয়ে যাবে স্টেপ নাম্বার ওয়ান কি স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে যে বিবৃতিটা দেওয়া থাকবে বিবৃতিটাকে ধরে নেবে হচ্ছে কি বিবৃতিটাকে ধরে নেবে হচ্ছে অফ ওই যে বিবৃতিটা বলে দেবে ঠিক আছে এবার বলবে যখন যখন এন হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে সমান হ্যান্ড সাইট ঠিক আছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট দুটোকে সমান আনতে হবে এইটা এটা স্টেপ নাম্বার ওয়ান অঙ্ক করলে বুঝিয়ে যাবে আগে স্টেপ গুলো পি অফ এন ধরব যে বিবৃতিটা দামা থাকবে ঠিক আছে এরকম ভাবে লিখত ইকুয়াল না কিন্তু পি অফ এন এর পর এইরকম সাচ দ্যাট সাইন পি অফ এন সাচ দ্যাট এটা তারপর এন যখন এন ইকাল টু ওয়ান তখন আর এলে সমান আসছে তারপর স্টেপ নাম্বার টুতে কি করবো স্টেপ নাম্বার টুতে এই এন এর জায়গাতে আমরা কি করব এম পুট করবো পি অফ এম এর মান বার করবার চেষ্টা করব পি অফ এম এর মান বার করবার চেষ্টা করব তার জন্য এটা এটা কিন্তু ধরবো এটা হচ্ছে ধরি কথাটা হচ্ছে ধরি ধরে নিয়ে একটা বিবৃতি দাঁড় করাবো স্টেপ নাম্বার থ্রি লাস্ট স্টেপ এটাই লাস্ট পরে এরপরে অঙ্কর কিছু করতে লাগবে না আমরা পি অফ এম এর জায়গাতে এম প্লাস ওয়ান পুট করব এবং ডান হাতের সাইডটা আর এইচ এর সাইডটা যেটা থাকবে সেটাকে মিলিয়ে দেব আর এইচ এর সাইডটাকে মিলিয়ে দেব ঠিক আছে মিলিয়ে দেব এটা হচ্ছে কাজ থাকবে ওভারঅল হ্যাঁ ডান হাতের সাইডটা মিলিয়ে দেব আর এটা ধরে নেবো বাঁ দিকটার সাথে ডান দিকটার সমান এটা ধরে নেবো এটা ধরে নেব কিন্তু বারবার বলছি এইটা ধরে নেব আর সব থেকে মেন লাইন হচ্ছে এইটা স্টেপ থ্রি যেখানে গিয়ে তোমাকে ডান দিক আর বাঁদিক মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো কীভাবে অঙ্ক শুরু করতে হয় আমি ফার্স্টে এই অঙ্কটা দিয়ে স্টার্ট করছি দেখো এইখানে যে বিবৃতিটা দেওয়া আছে স্টেপ নাম্বার ওয়ান দেখো তোমরা ওপরে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি করে লিখবার দরকার নেই আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখছি পরে স্টেপ ওয়ান স্টেপ টু তোমরা লিখতে যাবে না স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি করছি দেখো আমাকে যে বিবৃতিটা দেওয়া আছে যে বিবৃতিটা গিভেন আছে সেটাকে লিখবো পি অফ এন লিখবো এরকমভাবে পি অফ এন পি অফ এন সাচ দ্যাট এই টোটাল বিবৃতিটা ওয়ান যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত ডট 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 প্লাস ধরি ধরি বলে এটা লিখলাম এটা লেখবার পর কি করতে বলেছি এই স্টেপ ওয়ানেই এন এর জায়গাতে ওয়ান পুট করব ঠিক আছে এন এর জায়গাতে ওয়ান পুট করছি এন এ জায়গাতে ওয়ান পুট করবার মানে কিন্তু এটা বোঝায় না যে এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর করে লাস্টে প্লাস ওয়ান ওটা বোঝায় না কিন্তু এন ইকোয়ালস টু ওয়ান মানে বোঝায় একটাই পদ এন ইকোয়ালস টু ওয়ান মানে বোঝায় একটাই পদ তার মানে তুমি বলতে চাইছো যে ওয়ান যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার এগুলো কিচ্ছু লিখবে না এন ইকোয়ালস টু ওয়ান মানে একটাই পদ এন ইকোয়ালস টু টু মানে দুটো পদের যোগফল ওয়ান যুক্ত টু এন টু তিন মানে তিনটে পদের যোগফল এক দুই তিন এন ইকোয়াল টু চার মানে চারটে পদের যোগফল এক দুই তিন চার কথা বুঝতে পারছি কি বললাম তাহলে আমি কি করছি যখন যখন এন ইকুয়াল টু ওয়ান তখন এল কত হবে দেখো এল হবে এইটা এন এর জায়গাতে শুধু অনলি এন এর তো ওয়ান বসাও সেটা হচ্ছে ওয়ান এল এইচএস ইকাল টু ওয়ান লিখে দেবে এরমভাবে লেখার দরকার নেই এল এইচএস ইকুয়ালস টু ওয়ান শুধুমাত্র কি করলাম শুধু এন এর জায়গায় ওয়ান পুট করেছি কিন্তু কখনো ভুল করে এরম করবে না যে ওয়ান এন এর জায়গা ওয়ান পুট করতে বলেছি বলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 করে লাস্টের প্লাস ওয়ান ওরম করলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক আমি কি বললাম এন এর জায়গা ওয়ান মানে একটা পদের কথা বলা হচ্ছে জাস্ট ওয়ান একটাই পদ এন এর জায়গা ডাইরেক্ট ওয়ান পুট করবে এটা এল এইচএস গেল এর পাশে লিখবে এবং আর এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস ইকুয়ালস টু এখানেও এন এর জায়গা ওয়ান পুট করো ওয়ান এখানে এন এর জায়গা ওয়ান প্লাস ওয়ান বাই টু তার মানে হচ্ছে এক ইন্টু দুই ঠিক আছে নিচে হচ্ছে দুই উত্তর চলে আসবে এক দুই দুই কেটে যাবে এক চলে আসবে তাহলে আমি দেখতে পেলাম আমাদের এল এইচ এস যত বেরিয়েছে ততই দেখো আর এইচ এস বেরিয়েছে কত বেরিয়েছে দুটোই ওয়ান বেরিয়েছে দেখতে পেলাম এল এইচ এস আর এইচ এস সমান বেরিয়েছে এখানে বলবো অতএব পি অফ ওয়ান পি অফ ওয়ান বিবৃতিটি সত্য পি অফ ওয়ান বিবৃতিটি সত্য পি অফ ওয়ান বিবৃতিটি সত্য এটা বলবো কারণ আমি এন এর জায়গায় তো ওয়ান বসিয়েছি তাই জন্য বলবো পি অফ ওয়ান বিবৃতিটি সত্য কথা বুঝতে পারা গেল তাহলে স্টেপ নাম্বার ওয়ান আমি কি করলাম যে বিবৃতিটা দেওয়া থাকবে সেটাকে পি অফ এন ধরবো ধরে সেটার মধ্যে এন এর জায়গাতে জাস্ট ওয়ান পুট করব ওয়ান পুট করবার পর জাস্ট খালি ওয়ান পুট করবার মানে হলো যে এন যেটা থাকবে শুধু সেটাই কল টু ওয়ান লিখবো ব্যাস আর কিছু না নাথিং এলস আচ্ছা যদি ধরো এরকম তোমাদের কাছে এরকম একটা বিবৃতি দিত কথাটা শুনে মন দিয়ে ধরো এখানে দিত একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব ডট 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 লাস্টের টার্মটা দিত এন এর কিউব তাহলে এল এইচ এস কত হতো ওয়ান এর কিউব মানে ওয়ান হতো ওয়ান এর কিউব মানে ওয়ান হতো মানে ওয়ান হতো আর ডান দিকটা যা ফর্মুলা থাকতো সেই অনুযায়ী তুমি ফর্মুলা ফেলতে জিনিসটা আচ্ছা এটা হলো স্টেপ নাম্বার স্টেপ নাম্বার ওয়ান দি কোনো জায়গায় কঠিন লেগেছে লাগেনি কোনো জায়গায় কথা না কিছুই নেই ভাই অফ ধরে কঠিন লাগবে হয়ে গেল স্টেপ নাম্বার টু দেখো স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টুতে আমরা কি করব স্টেপ নাম্বার টুতে উভয় পক্ষতে এম বসাবো উভয় পক্ষতে এম বসাবো এবং মনে করব যে এই বিবৃতিটা সত্য মনে করবো উভয় পক্ষতে এম বসিয়ে এখানেও এম বসাবো এখানেও এম বসাবো এখানেও এম বসাবো মনে করব বিবৃতের সত্য তাহলে লিখবো যখন যখন এন ইকোয়ালস টু তখন কি হবে দেখো এর মধ্যে যদি এম বসাও তাহলে হবে ওয়ান টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 লাস্টের টার্মটা এম এবং এর মধ্যে এম বসালে এটা আসবে এম ইন্টু এম প্লাস এক বাই আসবে দুই ঠিক আছে যা সত্য আর এখানে লিখে দেবে ধরি ধরি এটা মানে কি ধরে নিলাম ধরে নিচ্ছি এই বিবৃতিটা সত্য উভয় পক্ষটা সমান আসছে এটাই আর কিছু না আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে এম বসানোর জন্য আর এর মধ্যে এম বসানোর জন্য বিবৃতিটা কি আসবে সত্য আসবে এটা ধরে নিচ্ছি ঠিক আছে এটা স্টেপ নাম্বার টু এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এরপরে আর কিছু বাকি নেই লাস্ট স্টেপ লাস্ট স্টেপটা সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ মন্দির শুনবে লাস্ট স্টেপটাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পরে থাকছে লাস্ট স্টেপটা আমি দেখাচ্ছি ইজি খুব একটা কঠিন না কিন্তু তার আগে তোমরা এই স্টেপটাকে সলভিং প্রসিডিওর বলে হেডিং করে এই স্টেপগুলোকে আগে লিখবে তারপরে এই দুটো স্টেপ করো তারপরে আমি লাস্ট স্টেপটা দেখাচ্ছি কারণ ওটাই মেন স্টেপ ওটাই মেন স্টেপ না 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 ওটা আমি এখানে বলেছিলাম যে তোমাকে তো প্রথমে কি করতে হবে এনের জায়গাতে এক বসাতে হবে তো এনের জায়গাতে এক যখন তুমি বসাবে তখন কিন্তু এরকম করবে না যে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার ডট 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 দিয়ে এনের জায়গাতে এক মানে যুক্ত দুই যুক্ত যুক্ত চার প্লাস ডট 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 লাস্ট প্লাস এটা না কিন্তু টার্মুয়াল টু ওয়ান একটাই পদের কথা বলা হচ্ছে মানে জাস্ট লিখবে এন ইকাল টু ওয়ান তার মানে এখানে একটাই পদ আছে 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 জাস্ট জাস্ট যদি এরকম থাকতো একের স্কোয়ার দুই স্কোয়ার চার স্কোয়ার লাস্ট এর স্কোয়ার থাকতো তাহলে আমরা লিখতাম ওয়ান জাস্ট খালি ওয়ান স্কোয়ার জাস্ট ওয়ান স্কোয়ার এরকম না যে এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার লাস্ট টার্মটা ওয়ান স্কোয়ার ওটা না কিন্তু যদি সব যদি স্কোয়ারে থাকতো মাথায় প্রত্যেকের মতো স্কোয়ার থাকতো কি লিখতাম এন এর জায়গাতে অনলি এইগুলো নেই তখন ভাববো জাস্ট এগুলো নেই শুধু এনটা পড়ে আছে ওয়ান স্কোয়ার এরকম আর কিউব থাকলে ওরকম লিখতাম এন ওয়ান ওয়ান তার কিউব লিখতাম এটাই হ্যাঁ প্রথমে প্রথম স্টেপ ওয়ানই পুট করতে হয় সেকেন্ড স্টেপ উভয় দিকে এম পুট করে এই বিবৃতিটা ধরে নিতে হয় ধরে নিচ্ছি যে এই বিবৃতিটা এত সমান এত এটা ধরে নিলাম মিলে যাচ্ছে মিলে যাবে এবার মেলাতে হবে যে এম প্লাস ওয়ান পুট করলেও কি এটা মিলছে যে এই দিকে মিলে যাচ্ছে তার মানে হয়ে গেল সমান তো এখন দেখো এই যে অঙ্কটাতে সবই ঠিক আছে আমাদেরকে কি করতে হবে উভয় পক্ষতে এম প্লাস ওয়ান বসিয়ে মিলিয়ে দেখে নিতে হবে যে আমাদের বাঁ দিকটাতে আমরা মেনলি এল দিকের উত্তরটা আসছে কিনা এটা প্রমাণ করে দেবো সেটা করব। তার আগে দেখো আমাকে কি প্রমাণ করতে হবে একটু রাফে ক্যালকুলেশন করে নেবে সবসময় তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এখন হয়তো পেরে যাবে এটা পাতি কোশ্চেন বলে পেরে যাবে ঠিক আছে ভালো কোশ্চেন যখন দেবে তুমি রাফ ক্যালকুলেশন না করলে কোনো পারবে না দেখো আমাকে কি মেলাতে হবে দেখো আমরা যদি এম ওয়ান বসে এন গুলোর জায়গায় যদি এম ওয়ান বসে রাফ ক্যালকুলেশন কিন্তু এটা রাফ বোঝার জন্য এটা এটা কিন্তু তোমার এটা পরীক্ষার কথা দেখাবে না এখানে কত বসাবো এম প্লাস ওয়ান আর এই এম এম এর জায়গায় এন এর জায়গায় কত বসাবো এম প্লাস ওয়ান তাহলে এখানে হবে এম প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে কত টু মানে আমাকে মেলাতে হবে এম যুক্ত দুই ওপরে মেলাতে হবে এম যুক্ত দুই আর এম যুক্ত একের গুণ এটা মেলাতে হবে এটা মেলাতে হবে এটা রাফে থাক এটা মেলাতে হবে না দেখালেও চলবে পরীক্ষার হলে যেটা করতে হবে এই বামপক্ষটাকে শুধু টুকবে শুধু বামপক্ষটাকে টুকবে স্টেপ থ্রিটা টুকবে স্টেপ থ্রিতে তাহলে আমি কি করছি স্টেপ থ্রিতে আমি জাস্ট বামপক্ষটাকে টুকছি এই বামপক্ষটাকে টুকছি লিখবো যখন যখন এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান মানে এন এর জায়গায় যদি এম প্লাস ওয়ান বসে তখন তার জন্য কোনটাকে ঠুকছি বামপক্ষটাকে তাহলে দেখো এখানে কত হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 করি যদি লাস্ট যে টার্মটা রয়েছে যেটা এন তার জায়গায় কত বসানো হয়েছে এম প্লাস ওয়ান তাহলে লাস্টের টার্মটাকে লিখবো হচ্ছে এম প্লাস ওয়ান বুঝেছো এতটা পর্যন্ত এতটা পর্যন্ত বুঝেছো ঠিকঠাক আছে আমি কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি ঠান্ডা মাথা একটুখানি ভেবে নাও আগে একটু দেখে নাও আগে দু মন দিয়ে শোনো অ্যাটেনশন নিয়ে শোনো আমাকে কি মেলাতে হবে আমাকে প্রমাণটা কি করতে হবে আমাকে এইটা প্রমাণ করতে হবে আমাকে এই রাশিটাকে প্রমাণ করতে হবে প্রমাণ করবার জন্য এইটাকে প্রমাণ করবার জন্য আমি এইটা মেলানোর জন্য সবার আগে আমি পক্ষটাকে যেরকম টুকি সেরকম পক্ষটাকে টুকলাম কিন্তু লাস্ট যেটা এন রয়েছে এন এর জায়গাতে এবারে বসাবো এম প্লাস ওয়ান তাহলে স্টেপ গুলো ফার্স্ট কি ফার্স্ট স্টেপ এন এর জায়গা ওয়ান বসানো সেকেন্ড স্টেপ এন এর জায়গা এম বসানো লাস্ট স্টেপ এন এর জায়গা এম প্লাস ওয়ান বসানো যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে ডান দিকটা যে এইটা এটা প্রমাণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি করছি দেখো আমরা এই রাশিটাকে এভাবে ভাঙছি এই রাশিটাকে এভাবে ভাঙছি যে এখান থেকে স্টার্ট করে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার প্লাস ডট 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 দেখো এবার বোঝবার ব্যবসা লাস্ট টার্মটা যদি এম প্লাস ওয়ান হয় তার ঠিক আগের টার্মটা কত হবে শুধু এম হবে এমের পরের টার্মই হয় এম প্লাস ওয়ান তাহলে এই টার্মের ঠিক আগের টার্মটা হবে এম এবং একদম লাস্ট টার্মটা হবে হচ্ছে এম প্লাস ওয়ান ঠিক আছে এবার এইখান থেকে স্টার্ট করে এতটুকুর মানে এইখান থেকে স্টার্ট করে এতটুকুর মানে এতটুকুর মানে হচ্ছে এম ইন্টু এম প্লাস ওয়ান বাই টু এটা এনে এই জায়গাতে বসিয়ে দিতে হবে ঠিক আছে কি বললাম বুঝলে এই যে ওয়ান থেকে স্টার্ট করে আপ টু এম পর্যন্ত এই রাশিটার মানে কত এম ইন্টু এম প্লাস ওয়ান বাই টু আর তার পাশে থাকবে এম প্লাস ওয়ান ঠিক আছে তোমার হয়ে গেছে অঙ্ক এম প্লাস একটাকে কমন নাও ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এম বাই দুই যুক্ত এক হুম তাহলে হবে এম প্লাস টু ঠিক আছে আর নিচে হবে হচ্ছে টু ওপরে হবে এম প্লাস টু দেখো এটাই আমাকে মেলাতে হতো না এটাই তো আমার টার্গেট ছিল এম প্লাস ওয়ান হ্যাঁ আমাকে টার্গেট কী ছিল আমার টার্গেট ছিল হচ্ছে এখানে এম প্লাস ওয়ান আনার এখানে এম প্লাস টু আনা এই জেনে দিয়েছি এম প্লাস ওয়ান আর এম প্লাস টু বাট এটাকে লেখার স্টাইলটা হচ্ছে এভাবে ছেড়ে আসবে না অনেক স্যাররা কেটে দেয় এটাকে একটা মানে কি করবে বলে দিচ্ছি এটাকে এভাবে লিখে আসবে এম প্লাস ওয়ানটা যেরকম আছে ঠিকই আছে হ্যাঁ এই জায়গাটা বুঝবার আছে কিন্তু ধরো আমি যদি এই ক্যালকুলেশনটা না করতাম এক যুক্ত এক মানে যে দুই হয় এই ক্যালকুলেশন যদি না করতাম যদি ভাঙা অবস্থায় রাখতাম এই জায়গাতে এম প্লাস ওয়ান বসাতাম তো দেখো এম প্লাস ওয়ান এসছে এই জায়গাতে এম প্লাস ওয়ান বসলে কত হয় এম প্লাস ওয়ান আর এই প্লাস দিয়ে আরেকটা ওয়ান এই টুটা ওরকম ভাবে ভেঙে লেখো এম প্লাস ওয়ান প্লাস দিয়ে আরেকটা ওয়ান বাই দিয়ে টু এরম এরম অবস্থা রেখে দাও এটা প্রমাণিত হয়ে গেল এটা হচ্ছে প্রুফ প্রুভড হয়ে গেল ব্যাস এইখানে এসে স্টেপ শেষ হয়ে গেল এটার জন্য পাঁচ নাম্বার থাকবে কোনো কঠিনের ব্যাপার নেই জাস্ট বুঝে বুঝে করবার বিষয় আর কিছু ব্যাপার নেই বুঝতে পেরেছ সহজ অঙ্কটা যেহেতু তোমরা করেছো তবু একবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে মন দিয়ে শুনবে ফার্স্টে আর একবার দেখে নাও হ্যাঁ স্টেপগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে ফার্স্টে কি করবো যখন ফার্স্টে ধরে নেবো ওই পুরো বিপরীতটাকে পি অফ এন যেমন করি পি অফ এন ইকুয়ালস টু এই পুরোটা ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 লাস্টের টার্মটা এন স্কোয়ার ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে সিক্স এন এর জায়গাতে বসাবো হচ্ছে এক যখন এন এর জায়গা বসাচ্ছি এক দেখবে ভালো করে যখন এন এর জায়গাতে বসাচ্ছি ওয়ান বসানোর জন্য শুধুমাত্র ওয়ান স্কোয়ার পরে থাকছে ওয়ান স্কোয়ার লিখলাম এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এল এল এইচ এস এটা মানে বেরোলো করে দিলাম হচ্ছে আর এইচএস রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এন এর জায়গাতে হবে সিক্স তো করে আসছে দেখো এক ইন্টু দুই আর এটা হচ্ছে দুই এক কে দুই মানে তিন বাই সিক্স তো এর সাথে তিন দুগুণে ছয় কেটে গিয়ে উত্তর একই করে থাকবে এটা তার মানে প্রমাণ হয়ে গেল যে পি অফ ওয়ান বিবৃতিটি সত্য পি অফ ওয়ান বিবৃতিটি সত্য এটা হয়ে গেল বিবৃতিটি সত্য হয়ে গেল দ্রব্দি অনুস্মিতা লিখো পি অফ ওয়ান স্টেটমেন্ট ইজ ট্রু ঠিক আছে হ্যাঁ তুমি ট্রান্সলেট করতে পারবে জানি স্টেপ টুতে স্টেপ টুতে ধরি স্টেপ টুতে ধরি এর এ এম বসাবো এর এ পাশে এম বসাবো যদি বসাই কি হবে দেখো এটা এটাকে লিখতে পারবো ওয়ান এর স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 টার্মটা এম এর স্কোয়ার এটার মধ্যে এম বসানো হবে তাহলে এটা হবে এম ইন এম যুক্ত এক তার পাশে হবে টু এম যুক্ত এক বাই হচ্ছে ছয় এটা ধরে নিলাম এটা ধরে নিলাম ধরি এটা এটা সত্য ধরে নিলাম এটা আর এইটা দিয়ে আমরা লাস্টেরটাকে প্রমাণ করি সব সময় এইটা দিয়ে লাস্টেরটাকে প্রমাণ করি ব্যাস আর কি আছে এটা যদি হয়ে যায় এবার লাস্টের টার্মটা হচ্ছে কি এর এখানে এম ওয়ান এখানে এম প্লাস এখানে এম ওয়ান বসে এটা রাফ ক্যালকুলেশন বাঁদিকে করে রাখবো তো সেই অনুযায়ী এইটাকে মেলাবো তাহলে দেখবো অঙ্ক ভুল হওয়ার চান্স কম থাকবে রাফটা করে নি রাফটা করো নি আচ্ছা রাফ ছাড়াও হবে এমন না যে করতে লাগে লাগবেই ঠিক আছে হ্যাঁ তাহলে এবার তাহলে দেখো রাফ না যদি করে মেলাও এমনিতেও হবে এমন না যে হবে না এর মধ্যে এন এ জায়গাটা বসা যাবে এম প্লাস ওয়ান তাহলে বসলেটা কীরকম দেখতে লাগবে একের স্কোয়ার লাস্ট স্টেপ যখন এন ইকোয়াল টু এম প্লাস ওয়ান সেই স্টেপটার কথা বলছি যখন লিখতে কীভাবে হয় আগে শিখিয়ে দিয়েছি এ এন এর জায়গাতে বসাবে এম প্লাস ওয়ান একের স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চারের স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট টার্মটা হচ্ছে এম প্লাস ওয়ান তার স্কোয়ার এটা তাহলে তার ঠিক আগের টার্মটা একের স্কোয়ার দুই স্কোয়ার তিনে স্কোয়ার ঠিক আছে চার স্কোয়ার ঠিক আছে প্লাস ডট 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 লাস্টের টার্মটা হবে আগের টার্মটা এম স্কোয়ার তারপরটা হচ্ছে এম যুক্ত এক তার হচ্ছে স্কোয়ার এবার দেখো এই এখান থেকে স্টার্ট করে এত দূর অব্দি এই এই সেটা হচ্ছে এইটা সেটা কত ওয়ান টোটালটাকে বাই দিয়ে হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে এম প্লাস এক তার হচ্ছে স্কোয়ার এটা তাহলে কমন কি যাচ্ছে এম প্লাস ওয়ান কমন যাচ্ছে এখান দিয়ে তো আমি এখান থেকে কি করছি এম প্লাস ওয়ানকে কমন নিচ্ছি এখান থেকে এম প্লাস ওয়ানকে কমন নিচ্ছি তো এখান থেকে যদি আমি এম প্লাস ওয়ানকে কমন নিয়ে বসি তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কত এম আর টু এম প্লাস ওয়ান এম আর টু এম প্লাস ওয়ান বাই দিয়ে থাকবে সিক্স এম প্লাস ওয়ান কমন নিলাম এম আর টু এম প্লাস ওয়ান থাকবে বাই দিয়ে ছয় থাকবে হয়ে গেল এখান থেকে এম প্লাস ওয়ান চলে যাবে এখানে থাকবে হচ্ছে এম প্লাস ওয়ান হয়ে গেল এবার নর্মাল লসাগু উপরে আছে এর মধ্যে আর এটা গুণ করে দাও দেখো কত হচ্ছে এম প্লাস ওয়ান ঠিকই আছে এটাকে গুণ করো কত হবে দেখো এম এস টু এম স্কোয়ার প্লাস হচ্ছে এম ছয়টা দিয়ে সাথে গুণ হবে সিক্স এম ছয়ের সাথে একের গুণ ছয় নিচে হচ্ছে সিক্স তার মানে কত হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে সিক্স বাই সিক্স এইটা হয়ে গেল রাশি এবার এইটাকে এমন ভাবে ভাঙবে যাতে এর মধ্যে এম প্লাস ওয়ান বসানোর জন্য যেটা আসে সেটা যাতে আসে দেখো কিভাবে করছি দেখো ফার্স্টে এম প্লাস ওয়ান যেরকম সেরকম থাক মাঝেরটাকে মিডিল টার্ম করছি দেখো দুই আর ছয় বারো হয় আর এই সাত এমটাকে তাহলে মিডিল টার্ম যেভাবে করে কি পারবে মিডিল টার্ম করতে টু এম স্কোয়ার এটাকে লিখলাম হচ্ছে ফোর এম প্লাস হচ্ছে থ্রি এম প্লাস হচ্ছে সিক্স নিচে হচ্ছে সিক্স ঠিক আছে মিডিল টার্ম যেভাবে করে ওপরটাকে মিডিল টার্ম করলাম এই রাশিটাকে মিডিল টার্ম করলাম এখানে তো এম প্লাস ওয়ান ঠিকই আছে এটার মধ্যে কী কমন যাবে টু এম টু এম কমন নিলাম তাহলে এটা থাকবে হচ্ছে এম প্লাস টু আর এখান থেকে থ্রি কমন নিলাম এম প্লাস টু করে থাকবে ডিভাইডেড বাই থাকবে হচ্ছে সিক্স তারপর আবার এম প্লাস টু কমন যাবে ওটার মধ্যে দিয়ে তাহলে এম প্লাস ওয়ান থাকলো বাইরে এম প্লাস টু কমন যাচ্ছে আবার এম প্লাস টু কমন নিলাম পরে থাকলো টু এম প্লাস থ্রি টু এম প্লাস হচ্ছে থ্রি হোল ডিভাইডেড বাই হচ্ছে সিক্স এইবার বোঝবার দেখো আমাদেরকে মেলাতে হবে এই টার্মটার মতন করে ওপরের টার্মটার মতন করে মেলাতে হবে এইটার মতন করে দেখো একটা জিনিস ভালো করে বোঝো আমি যদি এই এন এর জায়গাতে এম প্লাস ওয়ান বসাতাম তাহলে প্রথম পদটা এই জায়গাতে থাকতো এম প্লাস ওয়ান এই যে এম প্লাস ওয়ান আছে ঠিক আছে এটা এখানে এম প্লাস ওয়ান বসালে এম প্লাস ওয়ান প্লাস ওয়ান হতো এম প্লাস ওয়ান প্লাস ওয়ান হতো তাহলে এম প্লাস টুটা করে মাই ভেঙে লিখবো ভেঙে লেখাটা জরুরি বইয়ের মতন মানে সব বইতেই এইভাবে করে এম প্লাস ওয়ানটা ঠিকই আছে এই যে এম প্লাস টুটা আছে সেটাকে এরকম ভেঙে লেখো এম প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম লেখো তার মানে যদি এর জায়গায় এম প্লাস ওয়ান বসানো হতো তাহলে দেখতে কীরম লাগতো এম প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই তো করেছি এম প্লাস টুটাকে তাই তো করেছি এম প্লাস ওয়ান প্লাস ওয়ান দেখেছি আচ্ছা এখানে যদি এমপ্লাস ওয়ান বসাতাম তাহলে এটা দেখতে লাগতো টু ব্র্যাকেটের ভেতর এমপ্লা ওয়ান বাইরে এম প্লাস ওয়ান এটাকেও তাই লে লেখো টু ব্র্যাকেটের ভেতর এম প্লাস ওয়ান বাইরে লেখো প্লাস ওয়ান এবার এটার সাথে তুমি একটু ক্যালকুলেশনটা চেক করে দেখো আগের লাইনটা মিলছে কিনা দেখো দুই এম এই যে মিলে গেলো দুই এক কে দুই যুক্ত এক তিন এই যে তিন মিলে গেল সব ঠিক আছে এবার বাই রে টোটাল দা সিক্স জেরো আছে এইটা হচ্ছে প্রুফ এইখানে সে প্রুভ হবে এখানে সে প্রুভড হবে এরকম ভাবে রেখে দেবে এটা হচ্ছে প্রুভড হবে একই সেম নিয়ম সেম হ্যাঁ কিছু কিউবের লেভেলে ফর্মুলা তো ফ্যালারি দরকার পড়ছে না ফর্মুলা ফেলেছি একবারও এটা এখানে তখন আসতো একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব এম এর কিউব আসতো আগের লাইনে এই এম কিউব অবধি মান জানা থাকতো এখানে না বসাতে নর্মাল ক্যালকুলেশন করতে ওটাই কোনটাতে হ্যাঁ এম এর মাথায় কিউব আসতো এটা তো কিউব আসতো কোনো ভ্যানিশিং ভ্যানিশিং কিছু লাগতো না কমন নামার পর একটা দীঘার শ্রমিকও নিয়ে আসতো চোদ্দ সালের প্রশ্ন এটা চোদ্দ সালের ভালো প্রশ্ন চোদ্দ সালের কোশ্চেন ছিল দেখো এই টাইপের কোশ্চেন দেয় এটা পড়েছিল ইলেভেন দু হাজার ষোলো সালে হুম টাইপটা একটু ডিফারেন্ট আছে টাইপটা ডিফারেন্ট প্রসিডিওর সেম ঠিক আছে কোশ্চেনটা টোকো আগে এই কোশ্চেনটা টোকো কোশ্চেনটা টোকো আর ব্যাগটা সরাও

হচ্ছে ওয়ান বাই থ্রি এন ইন্টু থ্রি এন প্লাস হচ্ছে তিন ইন্টু কি ইন্টু না সেটাতে লাস্টের টার্মটা দেখেই বুঝতে পারবে এটার মাঝখানে কি পয়েন্ট দেওয়া আছে নাকি দেখে বুঝছো না যে এটার সাথে এটা গুনে আছে ঠিক আছে তাহলে এটা ইজ ইকাল টু হচ্ছে এন বাই নাইন ইন্টু এন প্লাস এক ঠিক আছে এবার এন এর জায়গাতে কত বসাবো ওয়ান বসাবো যখন যখন এন ইকাল টু ওয়ান তখন কোন টার্মটা লিখবো কোন টার্মটা লিখবো অনলি লাস্ট টার্মটা তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এনের এর জায়গায় ওয়ান বসাবো তাহলে থ্রি ইন্টু ওয়ান তারপর থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি এটা যদি বসানো হয় তাহলে এটা এল এইচ পার্টের মধ্যে চলে আসবে এলএইচএস পার্টের মধ্যে চলে আসবে তো করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার তিন যুক্ত তিন মানে হচ্ছে ছয় ছয়ের সাথে তিনের গুণ আঠেরো তাহলে ওয়ান বাই এইটিন অ্যান্সার আসবে তিন যুক্ত তিন ছয় ছয় তিনে আঠেরো আসবে আচ্ছা এবার এটার মধ্যে আর এইচ এ বসাবো আর ইতিহাসে বসাবো দেখবো এক বাই আঠেরো আসবে এনের জায়গা ওয়ান বসাও তারপরে এইখানে এনের জায়গা নাইনের জায়গা নাইন ঠিক আছে এখানে এক যুক্ত এক এক যুক্ত এক তাহলে দুই দুই আর নয়ের গুণ আঠেরো আসছে ওয়ান বাই এইটিন মানে পি অফ ওয়ান সত্য হয়ে গেল পি অফ ওয়ান সত্য হয়ে গেল ঠিক আছে ডাহা সত্য কথা ঠিক আছে ঠিক আছে পি অফ ওয়ান সত্য এবার এম বসাবো যখন যখন পি অফ যখন এন ইকুয়াল টু এম যখন এন ইকুয়াল টু এম ঠিক আছে আমি বলেছি যে এক বসানো মানে কিন্তু পুরো রাশিটার মধ্যে কখনোই এক বসানো নয় আগেও বলেছি যে শুধুমাত্র লাস্ট টার্মটার জায়গাতে এক বসাবে শুধুমাত্র লাস্ট টার্মটার জায়গাতে তাই করেছিলাম ঠিকই আছে এলএইচ এসে যা বেরিয়েছে আর এইচএসে তাই বেরিয়েছে এবার এম বসিয়ে দেখব এম বসাচ্ছি পুরোটার মধ্যেই যাও কত হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু নাইন প্লাস ওয়ান বাই নাইন ইন্টু টুয়েলভ প্লাস ডট 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 লাস্ট টার্মটা হচ্ছে ওয়ান বাই থ্রি এন এর জায়গায় এম থ্রি এন এর জায়গায় এম যুক্ত তিন ঠিক আছে এটা সমান ওপরে এম এখানেও এম এম বাই হচ্ছে নাইন ইন্টু এম যুক্ত এক এটা এটা হয়ে গেল স্টেপ টু স্টেপ টুতে ঠিক আছে এটা ধরে নিলাম ধরি ধরি এত সত্য ঠিক আছে এটা সত্য ধরলাম ধরলাম এটা এবার এটা দিয়ে লাস্ট টার্মটাকে প্রমাণ করব ঠিক আছে অব্দি করো দেখো এবার দেখো দেখো এবার দেখো যখন 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 এন এন ইকুয়াল টু টু এম এম প্লাস প্লাস ওয়ান ওয়ান ঠিক আছে সেই কেস করছি তাহলে এটা দেখো কি হবে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স ওয়ান বাই সিক্স ইন্টু নাইন দেখে নাও না দেখে নাও এটা দেখো এটা দেখো সলিউশনটা দেখো ওয়ান বাই নাইন ইন্টু টুয়েলভ এরপর একটা করতে দেবো তোমাদেরকে ডট 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 এখানে ধরো এনের জায়গাতে বসালাম কত এম প্লাস ওয়ান এখানে বসাচ্ছি তাহলে থ্রি ইন্টু এম প্লাস ওয়ান এইখানেও দেখো কত হচ্ছে এন এর জায়গায় বসাবো হচ্ছে এম প্লাস ওয়ান ঠিক আছে তারপরেরটা কি থাকবে প্লাস তিন তাই তো থাকবে দেখো কি করলাম এন এর জায়গাতে ধরো এম প্লাস ওয়ান বসাতাম তাহলে এখানে এম প্লাস ওয়ান হতো এই এন এ জায়গায় এম প্লাস ওয়ান বসালে এম প্লাস ওয়ান হতো প্লাস তিন যেরকম আছে প্লাস তিন হতো এবার এই যে পদটা রয়েছে ভালো করে বুঝবে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স

তোমার থ্রি ইন্টু এম প্লাস এক প্লাস থ্রি এটা এই এবার দেখো এখান থেকে স্টার্ট করে এতটুকু অবধি মান আমাদের জানা আছে কত সেটা এম বাই এম হ্যাঁ ওটাই বসাতে হবে ওখানে আর কিছু না তাহলে কত করছি এই পুরো রাশিটার মান এই যে এইটা এম বাই নাইন এম প্লাস ওয়ান এটা এনে ওইখানে বসাই মুছে দিচ্ছি নিচের জায়গা লাগবে হ্যাঁ এম বাই নাইন ইন্টু এম প্লাস ওয়ান ষোলো সালের প্রশ্ন ছিল দু হাজার ষোলো এম বাই নাইন এম প্লাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান ওয়ান বাই থ্রি এম প্লাস তারপরে রয়েছে এইটা গুণ করে দিচ্ছি থ্রি এম প্লাস থ্রি প্লাস সিক্স থ্রি তাহলে থ্রি এম আর থ্রি এম প্লাস থ্রি প্লাস থ্রি মানে সিক্স হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে দেখো কমন কি যাচ্ছে আচ্ছা এখান থেকে এখান থেকে তিন কমন নিলে ভালো এখান থেকে তিন কমন নিন সব না করে এখান থেকে তিন কমন নিন তাহলে ভালো হবে হ্যাঁ তিন কমন নিচ্ছি তিন যদি কমন নিই তাহলে কত হবে এটা এম প্লাস ওয়ান হবে এম প্লাস ওয়ান ওয়ান হবে এটা হম এইটার মধ্যে থেকে এই যে এই দু এইটা একটা তিন আছে এটা একটা তিন আছে তিনটা কমন নিয়ে নিলাম নিয়ে বাইরে রাখলাম তাহলে এটা এম প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান এই যে এম প্লাস ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ তাহলে দেখো এই হরে কত আসছে দেখো তিন ইন্টু তিন নাইন আর এখানে এম প্লাস ওয়ান তাহলে নিচে লিখতে পারি ওয়ান বাই নাইন ইন্টু এম প্লাস ওয়ান এটা তাহলে এখানে থাকছে শুধু এম তারপরে প্লাস দিয়ে তিন তিনে নয় যুক্ত এম প্লাস ওয়ান ছিল এটা বাইরে বার করে দেওয়া হয়েছে তাহলে ওয়ান বাই শুধু এটা ওয়ান বাই এম প্লাস টু থাকছে হ্যাঁ হ্যাঁ এই যে দুটোর মধ্যে কি কমন যাচ্ছে এইটা দেখো কমন আছে এর মধ্যে এইটা কমন আছে হ্যাঁ ওটা কমন নিয়ে বাইরে বার করলাম তাহলে পরে কি থাকছে সেটা থাকছে হচ্ছে হ্যাঁ এবার এটা লসও করছি লসৌ করলে ওয়ান বাই নাইন ইন টু এম প্লাস ওয়ান ঠিক আছে আর এইখানে যেটা হবে এটা হচ্ছে এম প্লাস টু হরে থাকবে আপাতত ওপরে হবে এম স্কোয়ার প্লাস টু এম এম স্কোয়ার প্লাস টু এম এম সাথে এমের গুণ এম স্কোয়ার এম এর সাথে আবার টু এর গুণ টু এম প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হ্যাঁ এটা তো এম প্লাস ওয়ানের হোলস্কোয়ার চলে আসবে এতটুকু অব্দি নিশ্চয়ই বুঝতে পারা গেছে বুঝতে পারছো এতটুকু অব্দি কি করেছি সঙ্গীতা বুঝেছো মন দিয়ে বলছো না কেন এই এইটার পরের লাইনটা আগেরবারে এই এতটুকুর মানে কত বার করেছিলাম এম বাই নাইন এম প্লাস ওয়ান বার করেছিলাম না সেটাই তো বসালাম এম বাই নাইন এম প্লাস ওয়ান তারপরে কি করলাম তারপরে হচ্ছে থ্রি এম প্লাস ওয়ান আর এইটা ছিল এখান থেকে তিন তিন কমন যাচ্ছে তো এই দুটোর মধ্যে তিন কমন যাচ্ছে তো তিন কমন নিয়েছি ঠিক আছে

তাহলে কি হচ্ছে দেখো এটা আর একটা কেটে গেলে এখানে একটা এম প্লাস ওয়ান থাকছে ঠিক আছে তাহলে তো প্রমাণিত হয়ে গেল কি করে তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি এরকমভাবে ওপরেরটাকে লিখলাম এম প্লাস এক আর নিচেরটাকে এরকম লিখতে পারো নাইন আর এম প্লাস টুটাকে ভেঙে লেখো এরকমভাবে এম প্লাস ওয়ান প্লাস ওয়ান দেখো মিলে গেছে এনের জায়গায় যদি এম প্লাস ওয়ান বসাই তাহলে এম প্লাস ওয়ান আসে এখানে যদি এম প্লাস ওয়ান বসাই তাহলে এম প্লাস ওয়ান আর এই প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান সব মিলে গেছে প্রুফড কঠিন ছিল এরমই টাইপের একটা অঙ্ক দেবো ষোলো সালে যেমন ষোলো সালে এটা একটা অঙ্ক দিয়েছি এরমই একটা কোশ্চেন দেবো দু হাজার পনেরো সালের করবে করে দেখাবে এটা ষোলো ষোলো সাল দেখতে বুঝতে পারছো অঙ্ক প্রসেস গুলো খুব একটা কঠিন না কিন্তু হ্যাঁ অনুস্মিতা কোথায় ভুল করেছিল ছেড়ে দেবো এটা পনেরো সালে পনেরো সালের প্রশ্ন টু থ্রি ইন্টু টু ফোর ইন্টু টু স্কোয়ার এভাবে চলছে মানে ঘাত এক ঘাত করে করে বাড়ছে ঠিক আছে মানে টুয়ের এর পাশে দেখো ঘাতটা বাড়ছে এখানে টুয়ের এর পাশে টু টু দিবার জিরো ছিল এখানে টুয়ের এর পাশে টু টু দিবার ওয়ান হয়েছে এখানে টুয়ের এর পাশে টু স্কোয়ার হয়েছে এই করতে করতে লাস্টের টার্মটা হয়েছে টু এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এই পুরো রাশিটা সমান এন টু টু দিবার এন প্রমাণ করতে হবে প্রসিডিওর একই ফার্স্ট কোনটা পুরোটা এন হ্যাঁ এইটা হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম মানে এনের এর জায়গায় তো ওয়ান বসাবে তার মানে এনের জায়গা ওয়ান বসানোর সময় শুধু এই টার্মটাকে ঢুকবে শুধু এই টার্মটাকে টোকার পর এনের জায়গায় ওয়ান বসাবে এখানে এনের জায়গায় ওয়ান বসাবে বসে একটা টার্ম বেরোলো এটা এন ইকুয়াল দেখবে এটা আর বাঁ দিকটা দেখবে ডান দিকটা দেখবে সমান আসছে তারপর এম বসি একবার করবে তারপর লাস্টের টার্মটা এম প্লাস ওয়ান বসি করবে মিলতে বাধ্য ঠিক আছে পনেরো সালের প্রশ্ন এটা আলতু ফালতু কোয়েশ্চেন করাই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার এই যে এরকম একটা কোনো ডিজিট দিয়ে দেবে দিয়ে বলবে দেখাও যে এটা সাত দ্বারা বিভাজ্য এটা চৌষট্টি দ্বারা বিভাজ্য এটা নয় দ্বারা বিভাজ্য এরকম টাইপের কোয়েশ্চেন নেয় এটা এগারো সালে পড়েছিলো প্রত্যেক বছরই প্রায় দেখতে গেলে একটা করে আসে হয় এই টাইপটা পরে আর ওই যে সিরিজের কোশ্চেনগুলো আগের দিনকে পড়েছিলাম সেই টাইপটা পরে এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ বেশি ইম্পর্টেন্ট এই টাইপ ঠিক আছে তো এটা সলিউশন করবার একটা প্রসিডিউর আছে যেটা মনে রাখতে হবে এখান থেকে যে আমরা যখন এই যে ফাংশনটা ওরা আমাকে দিয়ে দিচ্ছে এটা দেখাতে বলেছে সাত দ্বারা বিভাজ্য দেখো কোনো রাশি যদি পাঁচ দ্বারা বিভাজ্য হয় আমি কথার কথা বলছি যদি কোনো রাশি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি সেটাকে এরকম লিখতে পারি ধরো আমি একটা কথার কথা ধরে নিলাম ধরো দশ যে নাম্বারটা সেটা হয়তো পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এটাকে যদি ডিভাইড করি পাঁচ দ্বারা বিভাজ্য মানে এটাকে যদি ডিভাইড করি একটা পূর্ণ সংখ্যা পাবো সেই পূর্ণ সংখ্যাটাকে আমি ধরে নিতে পারি হচ্ছে কে তার মানেটা কি বোঝায় ঠিক আছে ধরো দশকে আমি পাঁচ দ্বারা ভাগ করলাম তাহলে উত্তর দুই আসবে সেই দুইটাকে আমি কথার কথা বোঝবার জন্য ধরে নিলাম হচ্ছে কে কে ধরে নিলাম তার মানে দশকে কোনো রাশি দ্বারা ভাগ করলাম পাঁচ দ্বারা ভাগ করলাম করে যে উত্তরটা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যা পাবো সেই পূর্ণ সংখ্যাটাকে আমি কে ধরে নিলাম তাহলে আমি লিখতে পারি হচ্ছে কথাটা বুঝতে পারা যায় এরকমকে এই ডান দিকে গুণ করে দিলাম ফাইভ কে ধরো কোনো একটা নাম্বার রয়েছে কথার কথা ধরো কোনো একটা নাম্বার রয়েছে হয়তো সেই নাম্বারটা আট দ্বারা বিভাজ্য বোঝার জন্য বলছি চব্বিশ যে নাম্বারটা সেটা হয়তো আট দ্বারা বিভাজ্য তো এটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে পূর্ণ সংখ্যা আসলে সেটাকে আমি কি ধরতে পারি কে ধরতে পারি এবার আটটাকে বলো এরকম লেখা যায় কি না সেটা তো পূর্ণ মানে তাহলে সেটা বিভাজ্য হলো না তাহলে সেটা বিভাজ্য হলো না যেমন ধরো আমি কথার কথা বলছি নয় নয় নাম্বারটা পাঁচ দ্বারা বিভাজ্য বলি এটা তো বিভাজ্য না এবার বিভাজ্য করলে তো পয়েন্টে আসছে তাহলে বিভাজ্য না ঠিক আছে তাহলে বিভাজ্য যদি না হয় তাহলে তুমি কিন্তু এটাকে তখন আর কে ধরো না এটাকে কে ধরবার দরকার নেই আমি কি বললাম তখনই কে ধরবে যদি সেই নাম্বারটা পুরোপুরি কমপ্লিটলি ডিভিজিবল হয় কমপ্লিটলি ডিভিজিবল হয় মানে এটাকে যখন এটা দ্বারা ডিভাইড করবে আনসারটা পূর্ণ সংখ্যায় আসবে সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা কে ধরে নেবো ঠিক আছে আমরা কি লিখবো ধরো দশকে পাঁচ দ্বারা বিভাজ্য করতে বলেছে তাহলে এটাকে ইকুয়াল টু কে ধরে নেবো আর ব্যাকেটে লিখে দেবো কে হলো একটি পূর্ণ সংখ্যা কে হলো একটি পূর্ণ সংখ্যা তাহলে আর কোনো অসুবিধা হবে না তাহলে যখনই কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইস ডিভাইড করতে পারবে সেটাকে কে ধরবো আর ওইটাকে ডান দিকে করে লিখবে হ্যাঁ মানে বুঝতে পেরেছো কি বুঝতে পারো নি ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে ধরো কোনো একটা নাম্বার রয়েছে কথার কথা ধরো হচ্ছে বারো আমি যদি বললাম এই নাম্বারটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে ডাইরেক্ট কি আমি এরকম বলতে পারি বারো বারোটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু বারো ইজিক্যাল ডাইরেক্ট বলতে পারি তো টুকে বারোটা দুই দ্বারা বিভাজ্য তাহলে ডাইরেক্ট বলতে পারি টুকে কারণ কি বারোর নিচে আমি এরকম লিখতে পারি বারো বাই টু ইজিক্যালটা পূর্ণ সংখ্যা আসবে দুইটাকে দুই গুণ করলে বারোই করলে টুকে তাহলে যে নাম্বারটা মানে কোনো একটা নাম্বার যদি অন্য কোনো একটা নাম্বার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাকে আমরা অত ইকুয়ালস টু টু কে অত ইকোয়ালস টু থ্রি কে অত ইকুয়ালস টু ফোর কে এরকমভাবে রিপ্রেজেন্টেশন করবো ঠিক আছে ওরকমভাবে ধরবো ঠিক আছে ধরাটা বুঝতে পারে গেছে কীভাবে ধরতে হয় এবার দেখো এই অঙ্কগুলো করবার জন্য আগের দিনে তিনটে স্টেপ ছিল সেই তিনটে স্টেপ আমি বলেছিলাম আজকেও সেই তিনটে স্টেপই অ্যালাউ করেই অঙ্কটা হবে মানে পরপর সেই তিনটে স্টেপকে মেনটেন করেই অঙ্কটা হবে ফার্স্টে যে নাম্বারটা দেওয়া থাকবে ভালো করে শুনবে এই যে নাম্বারটা দেওয়া আছে এটাকে ফার্স্টে ধরে নেওয়া হচ্ছে এফ এন মানে এটাকে তুমি ধরো এরকম ধরি স্টেপ নাম্বার ওয়ানে কি করবে ধরি এফ অফ এন এটা ইজিক্যাল টু যে ফাংশনটা ওরা দিয়ে দেবে থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান

তাহলে ওপরে কত হচ্ছে দেখো থ্রি টু দি পাওয়ার টু এনের এর জায়গায় ওয়ান বসানো হয়েছে প্লাস ওয়ান প্লাস দেখো এনের এর জায়গায় ওয়ান বসানো হয়েছে ওয়ান যুক্ত দুই তাহলে হলো কত হলো দেখো দুই যুক্ত এক মানে তিন তিনের পাওয়ারে তিন করছি মানে সাতাশ আসবে সাতাশ দুই আর একে তিন দুইয়ের পাওয়ারে তিন করছি মানে আট হলো তাহলে সাতাশ যুক্ত আট মানে পঁয়ত্রিশ আসছে উত্তর পঁয়ত্রিশ আসলো উত্তর যাক ঠিক আছে বাদ দাও এই যে নাম্বারটা এফ অফ ওয়ান এটা পাওয়ারে ওয়ান বসানোর পর দেখব ওরা কোশ্চেনে যেটা করবে ওরা যদি কোয়েশ্চেনে করি তো সাত দ্বারা বিভাজ্য আমি দেখবো ওয়ান বসানোর পর যে ডিজিটটা আসবে সেটা মাস্ট এখানে সাত দ্বারা বিভাজ্য হবে যদি কোয়েশ্চেনে করে দিত যে এগারো দ্বারা বিভাজ্য তাহলে দেখতে ওরা কোয়েশ্চেনটাও এমনভাবে দিত যে তুমি ওয়ান বসানোর পর সেটা দেখতে এগারো দ্বারা বিভাজ্যই আসতো কথাটা বুঝতে পারলাম তাহলে ফার্স্ট প্রমাণটা হয়ে গেল যে পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এটার পাশে লিখবো যা সত্য ঠিক আছে সত্য ঠিক আছে যা সত্য অর্থাৎ সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ এটি সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য এটা আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো এখানে এসে এবার করবো হচ্ছে সেকেন্ড স্টেপ এবার করবো হচ্ছে সেকেন্ড স্টেপ যেরকম করে এসেছি পুরো সেম টু সেম নিয়ম একটুখানি ভালো করে দেখো এম এম বসাতে হতো এর মধ্যে এম বসাতে হতো সেকেন্ড স্টেপে তাহলে এই করছি এফ অফ এম জাস্ট এমগুলো এম দিয়ে রিপ্লেস করো টু টু দিবার এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস এক তারপরে এখানে বসাবো হচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস টু এটা তো সাত দ্বারা বিভাজ্য তো এটা সাত দ্বারা বিভাজ্য এটাকে আমরা নিই স্টেপটাকে দ্বারা বিভাজ্য মানে এটাকে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু সেভেন কে যেমন ওটা দেখালাম দশ কে পাঁচ দ্বারা বিভাজ্য হলে সেটাকে লিখতে পারি টেন ইকুয়াল টু ফাইভ কে বারো দুই দ্বারা বিভাজ্য করলে বারো ইকুয়াল টু টু কে তো আমরা এটা ধরে নিচ্ছি যে এই নাম্বারটা সাত দ্বারা বিভাজ্য তাই জন্য এটা লিখবো ঠিক আছে ব্যাকেটে লিখে দেবে কে একটি পূর্ণ সংখ্যা কে একটি পূর্ণ সংখ্যা এবং হ্যাঁ নট ইকাল টু জিরো নট ইকাল টু জিরোটা পরের কথা কে একটি পূর্ণ সংখ্যা লিখলেও হবে আর এই যে এইটা এইটা দেখো এইটা দেখো এইটাতে আমরা লিখবো হচ্ছে না এম প্লাস ওয়ান করিনি এখনো আমি লিখতে হবে ধরি ধরি হ্যাঁ ধরি এটি সাত দ্বারা বিভাজ্য ধরি ধরি এটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য যে নাম্বারটা দিয়ে দিয়েছে এই যে তুমি যেটা বার করেছো এইটা হচ্ছে কি এটা কত দ্বারা বিভাজ্য ধরি এটি সাত দ্বারা বিভাজ্য এটি সাত দ্বারা বিভাজ্য এটার পরের যে স্টেপটা করি আমরা সেটাই হয় থেকে ইম্পর্টেন্ট স্টেপ এর পরের যে স্টেপটা হয় সেটাই হয় সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ ফার্স্ট স্টেপে তো কিছুই থাকে না জাস্ট এনের এর জায়গায় ওয়ান বসিয়ে পঁয়ত্রিশ আসে বা কিছু একটা নাম্বার আসে সেটা যেটা থাকে সেটা প্রমাণ হয়ে যায় স্টেপ টু অব্দি কোনো নাম্বার নেই স্টেপ থ্রিটাই আসল স্টেপ টু অব্দি তাহলে হয়তো হাফ ফাফ এক ফাইভ দিয়ে দিতে পারে স্টেপ থ্রিতে স্টেপ টুতে দেখো স্টেপ টুতে কী করলাম উভয় পক্ষ এম বসানোর পর যত দ্বারা বিভাজ্য বলবে ওই সংখ্যাটা ইকুয়াল টু ততকে যদি এগারো দ্বারা বিভাজ্য বলতো তাহলে ওই সংখ্যাটা ইকুয়াল টু কে পাঁচ দ্বারা বিভাজ্য বলতো ওই সংখ্যাটা ইকুয়াল টু কে যত দ্বারা বিভাজ্য বলবে সেই অনুযায়ী ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো আচ্ছা এবার লাস্ট স্টেপ লাস্ট স্টেপে কি করি এনের যে জায়গাটা রয়েছে এই যে এনের জায়গাটাতে কত বসাতে হয় এম প্লাস ওয়ান বসা দা এই জায়গাটাতে তাহলে লিখবো এফ অফ এম প্লাস ওয়ান যখনই বসাবে তাহলে দেখো তিন লিখব তারপরে দেখো টু লিখবো পাওয়ারে এন এর জায়গাতে আমরা এম প্লাস ওয়ান বসাচ্ছি এন এর জায়গাতে মাথায় রেখে চলো এন এর জায়গায় বসালাম এম প্লাস ওয়ান তারপরে প্লাস ওয়ান আছে আর একটা বাইরে লিখলাম এই এন এর জায়গাও এম প্লাস ওয়ান হবে এম প্লাস টু এর পাওয়ারে এম প্লাস ওয়ান টু এর পাওয়ারে এম প্লাস ওয়ান প্লাস টু এটা তাহলে এটাকে এবার একটু ভাঙি দেখো কত হচ্ছে টু এর পাওয়ারে এই থ্রির পাওয়ারে কত হচ্ছে টু এম প্লাস টু টু এম প্লাস টু প্লাস ওয়ান তারপরে এখানে হচ্ছে দেখো টু এর পাওয়ারে এম প্লাস টু প্লাস ওয়ান লিখলাম এরমভাবে কী করে লিখতে হয় দেখো লেখার কায়দাটা বলি জাস্ট এটাকে এমনভাবে সাজাও শোনো 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 এটাকে এমনভাবে সাজাও যাতে এই লাইনটা আগের দাওয়া যে লাইন তার সাথে যাতে ম্যাচ করে যায় ঠিক আছে দেখো কি বললাম ভালো করে কথাটা বুঝবে আমরা এখানে এম প্লাস ওয়ান বসানোর পর এই জায়গাটাকে এমনভাবে ভাবে যাতে এই লাইনটা এর আগের যে লাইনটা রয়েছে তার সাথে ম্যাচ করে থ্রি টু দি দিবার টু এম প্লাস ওয়ান প্রয়োজন ছিল এটাকে আমরা এভাবে লিখবো থ্রি টু দিবার টু এম প্লাস ওয়ান আর ইন্টু থ্রি স্কোয়ার লিখবো দেখো এটাকে আমি এভাবে লিখছি কীভাবে লিখছি দেখো থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান ইন্টু থ্রি স্কোয়ার তুমি মিলিয়ে দেখো ওই পাওয়ারগুলো যোগ হয়ে গিয়ে আগের লাইন মিলে যাবে দেখো এদিকে দেখো থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান তার সাথে যদি দুই যোগ করি থ্রি টু পার্টার টু এম প্লাস ওয়ান আর প্লাস টু মিলে যাচ্ছে পুরো লাইনটা তাহলে ওপরের যে ডিজিটটা থাকবে সেটাকে এমনভাবে ভাঙো এমনভাবে ভাঙো যাতে দুটো কাজ মেনটেন হয় নাম্বার ওয়ান এইটাকে ভাঙার পর এদের পাওয়ারগুলোকে যোগ করে দেখো যে এই পাওয়ারটা আসছে কি না এবং এই যে ডিজিটটা থ্রি টু সেটা আগের লাইনে থাকতেই হবে আগের লাইনে কত ছিল থ্রি টু দিবার টু এম দেখো ভেঙে থ্রি টু দিবার টু এম প্লাস ওয়ান পেয়েছি তারপরে যে এক্সট্রা ডিজিটটা থাকছে সেটাকে তার পাশে লিখেছি তুমি চাইলে এদের দুজনকে গুণ করে দেখো আগের লাইন মিলে যাবে থ্রি টু বার টু এম প্লাস ওয়ান আর প্লাস টু যোগ হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে গেলে আগের লাইন মিলে যাবে সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপার কি এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি এই জায়গাটাকে এমনভাবে ব্রেক করব। যাতে ও আগের লাইনে যে থ্রি টু দি বার টু এম প্লাস ওয়ান ছিল এখানেও যাতে একটা থ্রি টু দি টু এম প্লাস ওয়ান আসে এরভাবে ব্রেক করতে হবে এটা গেলো মেন মেন কথা তারপরে দেখো এখানে তাই করবো সেমভাবে আগের লাইনে কত ছিল টু দি ভার এম প্লাস টু ছিল তাহলে টু টু দি এম প্লাস টুকে লিখব তার পাশে ইন দি টু টু দি ওয়ান লিখবো তাহলে প্লাস দিয়ে টু টু দি পাওয়ার এম প্লাস টুকে আগে লিখে নিলাম যেটাতে আগের লাইনে ছিল তার পাশে লিখবো টু টু দি বার ওয়ান এভাবে লিখলাম ঠিক আছে বুঝেছি এতটুকু অবধি তাহলে দেখো এবার এখানে থাকছে কত নয় আর এখানে থাকছে হচ্ছে দুই তোমাকে এই জায়গাতে অঙ্কটাকে এমন একটা ওয়েতে সলভ করতে হবে ভালো করে শোনো কথাগুলো এমন একটা ওয়েতে এই জায়গাটাকে সলভ করতে হবে যাতে এই টার্মটা আমি কমন নিতে পারি অঙ্কের মধ্যে থেকে এই যে টার্মটা যেটা তুমি ফার্স্ট থার্ড লাইনে বা সেকেন্ড লাইনে বানিয়েছো সেই টার্মটা যাতে এখান থেকে কমন নেওয়া যায় মানে আমি যাতে এই থ্রি টু দিবার টু এম প্লাস ওয়ান আর টু টু দিবার এম প্লাস টুটাকে কমন নিয়ে বাইরে রাখতে পারি এইরকমভাবে ভাবে ভাঙতে হবে ভাবে ভাঙতে হবে নাহলে কিন্তু অঙ্ক মিলবে না তাহলে আমি কি করছি শোনো আমি এখানে থাকা যে নয়টা দেখতে পাচ্ছ থ্রিস মানে তো নয় নয়টাকে আমি এরমভাবে ভাঙছি সাত যুক্ত দুই সাত যুক্ত দুই তোমরা দেখলেই বুঝতে পারবে কেন দুই দিয়ে দুইটা নিলাম কারণ দেখো তুমি যদি এর মধ্যে একটা দুই কমন যাচ্ছে পাশেরটার মধ্যে একটা দুই কমন যাচ্ছে আমি দেখে একটা দুই বানাতে পারি সেই দুইটা কমন নিয়ে আমি বাইরে রাখতে পারবো মোট কথা দুই কমন নিতে পারবো একটা দুই কমনলি পুরো টোটালটা আমি চলে আসবে এটা তোমাকে বুঝতে হবে এটা বোঝবার দুটো উপায় আছে প্রথম কথা যে যত দ্বারা বিভাজ্য বলছে সাত দ্বারা বিভাজ্য বলছে দেখবে এইটাকে ভাঙার পর সেই টার্মটা অবশ্যই থাকবে যেমন দেখো আমি নয়টাকে ভাঙার সময় সাত যুক্ত দুইতে ভাঙছি কোয়েশ্চেন সাত দ্বারা বিভাজ্য বলেছিল ওইরকম চলে আসছে সাত দ্বারা বিভাজ্য এই প্যাটার্নটা আস চলে আসছে আর সব থেকে বড় ব্যাপার যেটা এই জায়গাটা এমনভাবে ভাঙতে হবে এই জায়গাটাই সব থেকে আটকে যায় স্টুডেন্টদের এই জায়গাটা এমনভাবে ভাঙতে হবে যাতে আগের লাইনটা ম্যাচ করে পুরোপুরি আগের লাইনটা কমন নিতে পারো লিস্ট কমন নিতে পারো সেইভাবে ভাঙতে হবে তুমি যদি এটাকে অন্য কিছু দিয়ে ভাঙতে তাহলে কিন্তু তুমি এই যে টু টু দিবার টু এম প্লাস টু তার সাথে যে দুই ছিল তার মধ্যে থেকে তুমি দুইটাকে কমন নিতে পারতে না একটাই উপায় আছে যেটাকে ভাঙলে এইখানে দুই তুমি কমন নিয়ে এই টার্মটা ভেতরের টার্মটাকে মেলাতে পারবে এটা হচ্ছে দেখো কি করছি দেখো তাহলে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান টু এম প্লাস ওয়ান এটাকে ভাঙো এটাকে ভাঙো নয় তো নয়টাকে ভাঙছি হচ্ছে এরকমভাবে সেভেন যুক্ত টু ঠিক আছে তারপরে লিখলাম টু টু দি পাওয়ার টু এম প্লাস টু ইন টু 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 দি পাওয়ার ওয়ান এরকম লিখলাম তারপরে বাকি কাজে এখানে করছি দেখো এখানে করছি থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ানের সাথে সাতের গুণ একবার থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ানের সাথে দুইয়ের গুণ একবার তাহলে এরকম লিখতে পারি সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পার টু এম প্লাস ওয়ান ইন্টু টু হ্যাঁ প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস হচ্ছে ওয়ান দেখো বুঝতে পারলাম এতটুকু অব্দি দেখে নাও এটার সাথে একবার সাতের গুণ এটার সাথে একবার দুয়ের গুণ ঠিক আছে দুয়ের গুণ হলো তুমি দেখবে ভাঙার সময় যত দ্বারা বিভাজ্য সেই টার্মটাও চলে আসবে এক নাম্বার এবং আর একটা জিনিস যেটা বুঝবার আছে সেটা হচ্ছে এই টার্মটাই যে থ্রি টু দি বা টু এম প্লাস ওয়ান আর এই টু টু দি টু এম প্লাস ওয়ানটা কমন যাবে তারপরে যে টার্মটা বাকি রয়ে গেছে সেটাকে লিখি প্লাস দিয়ে টু টু দি পাওয়ার এম যুক্ত দুই ইন্টু হচ্ছে টু এরকম ছিল তাহলে আমি কী করলাম দেখো এই জায়গাটাতে নয়টাকে ভাঙলাম সাতযুক্ত দুইতে এটার সাথে যখন সাতের গুণ করব। সেভেন ইন্টু এই রাশিটা এলো সেভেন ইন্টু এই রাশিটা তারপর এটার সাথে দুইয়ের গুণ করব। তাহলে দুই ইন্টু ওই রাশিটা তারপর যা ছিল সেটা হচ্ছে এখানে রেখে দিলাম এবার কনফার্ম যে এখান থেকে একটা দুই কমন যাবে কনফার্ম যে এখান থেকে একটা দুই কমন যাবে তাহলে আমি দেখো এখান থেকে কী করছি সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান এখান থেকে একটা দুই কমন নিচ্ছি কমন নামার পর থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস টু এটা থাকছে লক্ষ্য করে দেখো এই যে জায়গাটা দেখো কমন এসে গেছে আমার এটাই দরকার এইটার জন্যই এত কাণ্ড করলাম আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই কমন জায়গাটা এইটা দরকার যেটা আগের লাইনে ছিল সেভেনকে এইটা এইটাই এখানে দরকার এটার জন্য এত কাণ্ড করা এবার এটার মান এটার মান কত সেভেনকে এর মধ্যে বসাও তাহলে হবে সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান প্লাস টু ইন্টু সেভেন কে এটার মান সেভেন কে এই যে আগের লাইনে ছিল সেভেন কে এটা আমি এখানে বসালাম এবারে টোটালটার মধ্যে দিয়ে সাত কমন যায় টোটালটার মধ্যে দিয়ে হচ্ছে সাত কমন নিয়ে বাইরে রেখে দাও তাহলে ব্যাকেটা যেটা পড়ে থাকবে টু টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান প্লাস টু দেখো ভালো করে এই যে নাম্বারটা এটা সাত দ্বারা বিভাজ্য কনফার্ম এই যে নাম্বারটা যেটা এটা যে সাত দ্বারা বিভাজ্য একদম কনফার্ম কারণ তুমি যখনই কোনো কিছুকে কমন নিয়ে বাইরে রেখে দাও ঠিক আছে সেইটা ধরো মানে মেন কথা হচ্ছে তোমাকে যত তারা বিভাজ্য বলবে সেই টার্মটাকে কমন নিয়ে বাইরে রাখতে হবে সেই টার্মটাকে কমন নিয়ে বাইরে রাখতে হবে এবার তুমি একে সাত দ্বারা বিভাজ্য করো ভাগ হবে কেন ধরো তুমি নিচে সাত লিখলে ভাগ করছো সাত আর এই সাত কেটে যাবে তাহলে মিলে গেল তোমাকে যত বিভাজ্য বলবে সেই রাশিটা কমন নিয়ে বাইরে থাকবে যদি আনতে পারো তাহলে তোমার হচ্ছে প্রমাণ হয়ে যাবে তাহলে এর পাশে লিখে দেবে এটি অর্থাৎ এটি সাত দ্বারা বিভাজ্য প্রমাণিত দেখো কোনো জায়গাতে কনফিউশন থাকলে বলো যে কোন জায়গাতে বুঝতে পারলে না টুকে হবে না হ্যাঁ সেভেন তো কমন নিয়েছি তাহলে হচ্ছে তোমার কি হবে টু আর কে থেকে যাবে তাহলে টুকে হবে কারেক্ট ভেরি গুড দেখো এই যে মেথডটা এটা বইতে তুমি বেশিরভাগ বই দেখো এভাবেই করা আছে আমি নতুন নতুনভাবে করছি ঠিক আছে এই অঙ্কটা এত বড় করতে লাগবে না এত লেন্দি করতে লাগবে না শর্টটা দেখো এর এর শর্টকাট দেখো এই লাইন থেকে করব না এই লাইনটাও করব না এই লাইনটাও করব না এতগুলো লাইন করব না ঠিক আছে ঠিক আছে এই 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 লাইনটার পর ডাইরেক্ট এটাও করা যায় এটাও বাদ দিতে পারি চাইলে ঠিক আছে দেখো আমরা কি করব এই যে উপরের যে লাইনটা রয়েছে এফ এম সমান এই রাশিটা এখান থেকে যে কোনো একজনের মান বার করে নেব আমি চাইলে থ্রি টু দি বার টু এম প্লাস ওয়ানের মান বার করতে পারি চাইলে এটার মান বার করতে পারি যে কোনো একজনের মান আমি মনে করো এটার মান বার করলাম ধরো থ্রি টু দি বা টু এম প্লাস ওয়ানের মান যদি বার করি তাহলে টু টু দি পার টু এম প্লাস টুটা টা ওই পাশে চলে যাবে কত হয়ে যাবে সেভেন কে মাইনাস টু টু দি হবে আচ্ছা এরম থাক এবার এইটা এনে এইখানটাতে বসাও তাহলে কত হচ্ছে দেখো সেভেন কে মাইনাস টু টু দি পাওয়ার এম প্লাস টু ঠিক আছে ইন্টু হচ্ছে নাইন লিখে দিলাম আচ্ছা তারপরে দেখো এখানে থাকছে কত টু দিবার এম প্লাস টু ঠিক আছে এইটাতে করলে বেশি সুবিধা হবে তুমি দেখবে পরে টু এটা হলো নয় তো গুণ হবেই কত হবে সাত নং তেষট্টি কে করছি সিক্সটি থ্রি কে মাইনাস নাইন ইন্টু টু টু দিবার টু এম প্লাস টু আর তোমার হচ্ছে এখানে টু টু দিবার টু এম প্লাস টুর সাথে দুইয়ের গুণ সোজা কথা আমি একটা রিনিক্স একটা লাইনে করব

বুঝতে পারছো তো ও সরি এম প্লাস টু হবে রাইট হ্যাঁ যাক আমি এটা এটা বললাম আর একবার বলছি বুঝে নাও এটার সাথে নয়ের গুণ করতে পারি এটার সাথে কত গুণ করতে পারি দুইয়ের গুণ করতে পারি তো আছেই তো দুইয়ের গুণ আমি বলছি যে এটার মধ্যে টু টু দিবার টু এম প্লাস টু টু দিবার এম প্লাস টু আছে তো ওটাকে যদি কমন নিয়ে বসি তাহলে এখানের থেকে দুই থাকবে আর এখানের থেকে টু 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 দিবার এম প্লাস টুটা কমন চলে গেলে নয়ের আগে মাইনাস সাইন থাকবে এই যে নয়ের আগে মাইনাস সাইন থাকবে তাহলে এখানে কত হচ্ছে বলো তো মাইনাস সেভেন হয়ে যাচ্ছে এই থাকলো হয়ে এটার বাইরে সাত রয়ে গেছে এটার বাইরে সাত রয়ে গেছে মানে এটা সাত দ্বারা বিভাজ্য সাত সাত কেটে যাবে অঙ্ক মিলে যাবে সব থেকে ইজিয়েস্ট হয় যে এখান থেকে যে কোনো একটা রাশির মানবার করে নাও নিয়ে এটার মধ্যে রিপ্লেস করে দাও দিয়ে তা একটা টান কমন চলে যাবে কমন নাও মানে এখান থেকে মানবার করে বসিয়ে দাও কমন চলে যাবে দেখো সাত সাত কমন যাচ্ছে তো সাত কমন চলে গেল তাহলে টু থেকে 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 আর এখান তাহলে তো কেটে কেটে যাবে এটা দিয়ে ভাগ করছি হ্যাঁ হ্যাঁ ওই যে ভাঙবো ব্রেক করবো ওই ব্রেকের ব্যাপারটা থাকবে না ওই যে ওখানে ভাঙছিলাম না তিন স্কোয়ারটা সাতযুক্ত দুই এগুলো তো বেন খাটবে না তোমার পরীক্ষার হলে পরীক্ষার হলে যদি না কাটে তাহলে তুমি এখান থেকে একটা মানবার করে নিয়ে এর মধ্যে নিয়ে গিয়ে সব তাহলে ব্রেকিং এর ব্যাপারটা আসছে না ভালো প্রশ্ন ঠিক আছে তেরো সালে পড়েছিল দেখো এই যে কোয়েশ্চেনটা দেখো এই এই কোশ্চেনটা দেখো এটা দেখো এটা দেখো এবার দেখো না ঠিক আছে এই রাশিটা এই রাশিটা চৌষট্টি দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হয়েছে তেরো সালের প্রশ্ন প্রশ্ন আট নাম্বার কি করবে একই টাইপ একই রকম সলিউশন হবে ফার্স্টে এই যে দেওয়া আছে যে নাম্বারটা সেটাকে ধরে নেবে এফ অফ এন তাহলে এফ অফ এন ইজ টু লিখবো হচ্ছে এই রাশিটা থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস টু তারপর মাইনাস এইট এন মাইনাস নাইন তারপর ওয়ান বসাবের মধ্যে এফ অফ ওয়ান বসানোর পর ওপরে হবে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস টু মাইনাস এইট ইন্টু ওয়ান মাইনাস নাইন তাহলে থ্রি টু দি পাওয়ার দেখো কত হচ্ছে দুই যুক্ত দুই চার একাশি হচ্ছে একাশি লিখলাম মাইনাস আট মাইনাস নাইন সতেরো বাদ একাশি থেকে চৌষট্টি হয় না চৌষট্টি হয়তো তাহলে চৌষট্টি প্রমাণিত হলো ফার্স্টের পার্টটা অর্থাৎ যা সত্য লিখব যা সত্য অর্থাৎ হ্যাঁ অর্থাৎ দ্বারা বিভাজ্য ঠিক আছে সত্যি কথা বলেছে ডাহা সত্য কথা ঠিক আছে যা চৌষট্টি দ্বারা বিভাজ্য হ্যাঁ যাই তো তারপরে কি আছে এটা তো চৌষট্টি দ্বারা বিভাজ্য তারপরে এম বসাতে হয় এফ অফ এম এফ আফ এম বসালে এটা হবে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস এইট এম মাইনাস নাইন যেহেতু বলেছে চৌষট্টি তারা বিভাজ্য তাহলে এটা ইকোয়ালস টু ক কি লিখব সিক্সটি ফোর তাই তো লিখি যেহেতু তারা চৌষট্টি তারা বিভাজ্য বলেছে তাই জন্য এইটা ইকোয়াল টু এইটা ইকোয়াল টু লিখবো যেখানে কে পূর্ণ সংখ্যা ঠিক আছে কে পূর্ণ সংখ্যা ঠিক আছে লাস্ট হ্যাঁ এরপর স্টেপে কি করতে হবে এম প্লাস ওয়ান বসো তো এর মধ্যে এম প্লাস ওয়ান বসা তাহলে এফ অফ এম প্লাস ওয়ান এটা ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু অফ এম প্লাস ওয়ান প্লাস টু মাইনাস এইট ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস নাইন একটা কাজ করা যায় এখানে দেখো থ্রি টু দি পাওয়ার টু এম আর এখানে থাকা প্লাস টুটাকে একসাথে লিখছি টু এম প্লাস টু না এখানেই তো হয়ে যাচ্ছে বোধ হয় টু টু এম প্লাস তো এখানেই হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু প্লাস টু মাইনাস এইট অফ এম মাইনাস এইট মাইনাস মাইনাস নাইন এইট এম মাইনাস এইট তারপরে মাইনাস নাইন থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টুটা টা কেনভাবে ভেঙে লেখা যায় থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস এইট এম মা এইট আর নয় বাদ দিলে দুটো বিয়োগে আছে তাহলে সতেরো হয়ে যাবে এইটার মান কত এটার মান এইখান থেকে বেরিয়ে যাবে এই যে থ্রি টু দিবার টু এম প্লাস টুর মানটা এখান থেকে বেরোবে না দিয়ে করবে কত হচ্ছে দেখো থ্রি টু দিবার টু এম প্লাস টুর মান থ্রি টু দি হবে মাইনাস এইট এমটা প্লাস এইট এম প্লাস নাইন প্লাস এইট এম প্লাস নাইন প্লাস সিক্সটি ফোর কে এটা এবার এই মানটাই না এখানটাতে বসাও তাহলে কত হচ্ছে দেখো এখানে নয় হচ্ছে আর এখানে হচ্ছে তোমার এইট এম প্লাস নাইন প্লাস সিক্সটি ফোর কে মাইনাস এইট এম মাইনাস সতেরো তো করে আট নং বাহাত্তর এম তার থেকে এইট এম বাদ যাবে মানে চৌষট্টি এম আসবে একবারে করছি একটা স্টেপ কম করছি সিক্সটি ফোর এম তারপরে নয় নং একাশি একাশি থেকে সাত সতেরো বাদ দাও সিক্সটি ফোর আসবে তাহলে প্লাস সিক্সটি ফোর ঠিক আছে নয় ইন্টু সিক্সটি ফোরকে রেখে দিলাম প্লাস নাইন ইন্টু সিক্সটি ফোরকে রেখে দিলাম ভাঙব না সিক্সটি ফোর কমন নিয়ে নেবো ঠিক আছে তাহলে এম প্লাস এক প্লাস নাইন কে এইটা হচ্ছে মানে চৌষট্টি তারা বিভাজ্য হ্যাঁ তোমরা গুন করে টাইম নষ্ট করেছো আমি তো করবো না চৌষট্টি কমন যাবে ঠিক আছে এটাই তো প্রো এটাই তো হচ্ছে প্রো প্লেয়ারদের সাথে ম্যাচ ইম অ্যামেচারদের পার্থক্য ম্যাগি বলছে বড় করতে থাক না পঁচিশের গুণিতক দেখাতে বলেছে প্রশ্নটা পড়েছিল যেটা সেটা হচ্ছে সতেরো সালের কোশ্চেন এটা ঠিক আছে ওই পঁচিশ দ্বারা বিভাজ্য আর পঁচিশের গুণিতক কথাটা মানে কিন্তু একই ঠিক আছে এভাবে দিয়ে দেবে পঁচিশের গুণিতক প্রমাণ করো একই রকম ভাবে তোমরা ধরো এটাকে এফ অফ এন ধরে করা স্টার্ট করো ওয়ান তারপর এম তারপর এম প্লাস ওয়ান হুম আমার কাছে একটাই উদ্দেশ্য হচ্ছে যে অঙ্ক শেখানো তুমি এইখানে আমি কখনো কোশ্চেন কমন দিতে পারবো না এটা আমি দাবি করি না ঠিক আছে কারণ এই ধরনের কোশ্চেন যেটা আমি দিয়েছি পঁচিশের গুণিতক এটা দিতেই পারে এগারোর গুণিতক দিতেই পারে তেরোর গুণিতক দিতেই পারে সতেরোর গুণিতক কোশ্চেনের প্যাটার্নটা একই হলো ফাংশনটা চেঞ্জ করে দেবে দিয়ে আর এখানে অন্য কোনো গুণিতক বসিয়ে দেবে কী করবো আমি এটা কি বলা যায় এখন দিন বলা পসিবেল না কিন্তু টাইপ যদি শিখে যাও প্র্যাকটিস যদি ঠিকঠাক হয়েতে করো তোমার অঙ্ক মিলতে বাধ্য তো ঠিক ওয়েটা ফলো করো অঙ্ক মিলে যাবে কোনো ব্যাপার না ফার্স্টে যেরকম করছিলাম এই জিনিসটাকে এফ অফ এন ধরছিলাম সেভাবে স্টার্ট করছি এফ অফ এন ইজিক টু লিখছে এইটা সেভেন টু দি পাওয়ার টু এন তারপরে দেখো টু টু দি পাওয়ার থ্রি এখানে হচ্ছে এন মাইনাস এক তারপরে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বসাতে হয় ফার্স্টে এফ অফ ওয়ান তাহলে এটা হবে কত সেভেন টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি ইন টু এন এর জায়গায় এক বসিয়েছি তাহলে এক মাইনাস এক থ্রি টু দি পাওয়ার এক মাইনাস এক তাহলে দেখো এখানে কত থাকছে সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ এটা হচ্ছে টু টু দিবা জিরো এই যে এক মাইনাস এক মানে জিরো হয়ে যাবে জিরো সাথে তিনের গুণ জিরো হয়ে যাবে টু টু জিরো থ্রি টু দিবা জিরো কোনো সংখ্যার পরে জিরো মানে সেটা ওয়ান ওয়ান বোঝায় তাহলে উনপঞ্চাশ যুক্ত মানে পঞ্চাশ আসবে যা হচ্ছে পাঁচ দ্বারা পঁচিশ দ্বারা বিভাজ্য যা পঁচিশ দ্বারা বিভাজ্য বিভাজ্য তাই পি অফ ওয়ান সত্য তাই তাই এফ অফ ওয়ান রাইট এফ অফ ওয়ান সত্য কথা ঠিক আছে আচ্ছা দাহা সত্য কথা এবার এম হয় এর মধ্যে তাহলে এফ অফ এম যখনই বসাবো এটা হবে টু দি পাওয়ার টু এম প্লাস থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার কত যেন থ্রি বাইরে তারপরে কত এর এর জায়গায় এম বসালাম এম মাইনাস ওয়ান তারপর আছে টু টু দি পাওয়ার না এটা টু টু দি পাওয়ার ছিল উল্টো লিখে দিচ্ছি টু টু দি পাওয়ার এটা ছিল আর থ্রি টু দি পাওয়ার ছিল হচ্ছে এন এর জায়গায় এম বসালে এম মাইনাস ওয়ান এবার যেহেতু এটা পঁচিশ দ্বারা বিভাজ্য বলেছে পঁচিশের গুণিতক তাহলে এটা টু কতকে লিখবো পঁচিশ কে পঁচিশকে লিখে রাখলাম এবার এই যে কোনো একটা রাশির মান বার করতে লাগবে তুমি চাই লেটার বার করতে পারো তুমি চাই লেটার বার করতে পারো বুদ্ধিমানের কাজ হবে যদি এত বড় জিনিসটার বার করে নাও তাহলে কি হবে পঁচিশ মাইনাস সেভেন টু বা টু এমকে কে থাকবে ওর মধ্যে বসালে সুবিধাজনক হবে তুমি যদি এটার মান বার করো তাহলে কী হবে পঁচিশের পাশে এত বড় ধাবরা মার্ক একটা জিনিস ওই পাশে গিয়ে পড়ে থাকবে যেটা অঙ্ক ক্যালকুলেশন করাটা কঠিন হবে বুদ্ধি করে কাজ করবে এটার মান বার করো তাহলে এটার মান যদি বার করি তাহলে কত হচ্ছে দেখো টু টু দি পাওয়ার থ্রি ইনটু এম মাইনাস ওয়ান ঠিক আছে ইন্টু থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু পঁচিশ কে মাইনাস হচ্ছে সেভেন টু দি পাওয়ার টু এম সেভেন টু দি পাওয়ার টু এম এইটার মান বার করে রাখা থাকলো এবার যেরকম কাজ শুরু করি সেরকমই করবো ফার্স্টে কী করব এর জায়গাতে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান বসি শুরু করি তো এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান বসি শুরু করছি এই সাইডে অঙ্কটাকে করছি আমি বোর্ড মুছে দিচ্ছি ওপরে দুটো স্টেপ তো তুমি বুঝে গেছ সবাই নিজেই করেছো তারপর থেকেই মিলবে না আমি জানি এম প্লাস মেলে না লোকে সেই জায়গাটাতেই প্রবলেম থাকে অঙ্কের মেন জায়গা তো ওটাই এম প্লাস ওয়ানটা করাটা ঠিক আছে এই এত অব্দি করতে পারলে এক ফ্যাক দিয়ে দেবে কেউ ছেড়ে আসবে না অঙ্কটা অ্যাটলিস্ট এত অব্দি করতে পারলে কিছু তো নাম্বার পাবে ঠিক হ্যাঁ একেবারে ছেড়ে আসলে তো কিছুই পাবে না মিলবে কেটে দেবে দেখে ভালো করে হুম স্যার দেখবে ভালো করে যদি না যদি মেলাতে পারো চেষ্টা করবে এম প্লাস ওয়ান বসাবে এর জায়গায় এম প্লাস ওয়ান বসাবে এর জায়গায় এম প্লাস ওয়ান বসাবে সেভেন টু দি পাওয়ার টু ইন্টু এখানে বসালাম এম প্লাস ওয়ান একটুখানি দেখবে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসেছি এখানে এম প্লাস ওয়ান বসিয়েছি তাহলে ইন্টু টু কিউব টু কিউব এনের জায়গাতে বসিয়েছি এম প্লাস ওয়ান ভালো করে দেখবে এনের জায়গায় বসেছি এম প্লাস ওয়ান তাহলে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইটা কাটার দরকার নেই ঠিক আছে এখানে কত বসাবে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটাও কাটার দরকার নেই ঠিক আছে এবার দেখো এখান থেকে কেন কাটার দরকার নেই বলছি কারণ আমাকে এই টার্মটা লাগবে এই টার্মটা লাগবে এটা যদি কেটেই দাও এখানে তাহলে এই টার্মটা আবার ফের বানাতে হবে দরকার নেই তো তাহলে কি করবে শোনো সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান এটা হচ্ছে কত সেভেন টু দি পাওয়ার সরি আমি তো হয় ভুল লিখলাম এই যারা প্লাস ছিল ঠিক আছে সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু এরকম থাকছে আচ্ছা তারপরে কত থাকছে দেখো টু তার মাথায় তিনের পাওয়ারে এম মাইনাস ওয়ানটা দরকার তাহলে একটা কাজ করছি তিনের সাথে এম আর তিনের সাথে মাইনাস ওয়ান এরম গুণ রাখছি আর আচ্ছা এটা গুণ করে লিখবো না এটাকে এরকমভাবে ভাবে তিন থাক এম মাইনাস ওয়ানটাকে লিখলাম তারপরে প্লাস ওয়ানটাকে লিখলাম ঠিক আছে আচ্ছা এটার ক্ষেত্রে তাই করবো থ্রির মাথায় আগে এম মাইনাস ওয়ানকে কে লিখবো তারপর প্লাস ওয়ানকে কে লিখবো এরকম এরকম লাগবে দেখতে আগে এম মাইনাস একটাকে লিখলাম তারপর প্লাস একটাকে লিখলাম ঠিক আছে এবার দেখো তাহলে আমি কি লিখতে পারি এটা হতে পারে সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু এটাকে লেখা যায় হচ্ছে প্লাস টু এর মাথায় দেখো এম মাইনাস একের সাথে এম মাইনাস একের সাথে তিনের গুণ থ্রি ইন্টু এম মাইনাস এক তারপর তিনের সাথে একের গুণ তাহলে হচ্ছে প্লাস তিন তারপরে দেখো এটা কত রয়েছে এটাকে ব্রেক করে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তারপরে কত লেখা যায় ইন্টু হচ্ছে থ্রি

আর দুয়ের মাথায় কিউব দুয়ের মাথায় কিউব হলো আচ্ছা তারপরে কত হচ্ছে এখানে আচ্ছা দুয়ের কিউব আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হলো আর এখানে হলো থ্রি দেখো এই জায়গাটা যেটা বোঝবার সেটা হচ্ছে আমার এইটুকু জায়গা দরকার এইটুকু জায়গা এইটুকু জায়গা কোন কোন জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা ভালো করে যে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আমার দরকার টু টু দি পাওয়ার থ্রি এম মাইনাস ওয়ান এই যে টু টু পাওয়ার থ্রি এম মাইনাস ওয়ান তিনের মাথায় এম মাইনাস ওয়ান এই যে তিনের মাথায় এম মাইনাস ওয়ান এই পুরোটার জায়গায় এই পুরো জায়গাটাতে রিপ্লেস করবো পঁচিশ কে মাইনাস সেভেন টু দি পাওয়ার টু এম দিয়ে আর বাইরে এগুলো রয়েছে থাক ওগুলো তাহলে এখানে থাকছে সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু ঠিক আছে এটাকে ব্রেক করে লিখলে ভালো হয় তাই তো ব্রেক করতে হয়েছিল তো কাজে লেগেছিলো তো সেভেন টু দি পাওয়ার টু এম আর সেভেনের স্কোয়ার হয়ে যাবে এটা সেভেনের স্কোয়ার হয়ে যাবে এদেরকে গুণ করে দিলে আবার পাওয়ার আগের লাইন মিলে যাবে

মানে ধরে নিলাম এটা ফর্টি নাইন তো হবে চব্বিশের সাথে এটার গুণ হবে চব্বিশ ইন্টু পঁচিশ কে তারপর চব্বিশের সাথে সেভেন টু দি পাওয়ার টু এম এর গুণ হবে মাইনাস চব্বিশ ইন্টু সেভেন টু দি পাওয়ার টু এম গুণ হলো কমন কি যাচ্ছে দেখো এইটা কমন যাবে আর এখান থেকে হচ্ছে এইটা কমন যাবে কোনটা সেভেন টু দি বা টু এম আছে দেখো এর মধ্যেও সেভেন টু দি দিওয়ার টু এম আছে এর মধ্যেও সেভেন টু টু এম আছে সেভেন টু বা টু এম কমন নাও সেভেন টু দি পাবার টু এম তুমি যখনই কমন নেবে এখান থেকে পাবে উনপঞ্চাশ এখান থেকে সেভেন টু বা টু এম কমন নিলে পাবো হচ্ছে মাইনাস চব্বিশ আর বাইরে থাকবে হচ্ছে চব্বিশ ইন্টু পঁচিশ কে বুঝেছি জিনিসটা দেখে নাও এটার আর এটার মধ্যে থেকে সেভেন টু দি টু এম কমন যাচ্ছিলো কমন নিয়েছি তাহলে এটা থাকছে ঊনপঞ্চাশ এটা থাকছে হচ্ছে মাইনাস চব্বিশ তাহলে এখানে আবার পঁচিশ হয়ে যাচ্ছে ফের আর একবার পঁচিশ কমন যাবে তো পঁচিশ যদি এবার কমন নিয়ে নিই এটা মানে তো পঁচিশ এই একটা পঁচিশ আর এই একটা পঁচিশ কমনই নিচ্ছি সেভেন টু দিবাবার টু এম থাকবে প্লাস হচ্ছে চব্বিশ আর তার সাথে কে থাকবে এবার প্রমাণিত হয়ে গেল যে এটা পঁচিশ দ্বারা বিভাজ্য এবার প্রমাণিত হয়ে গেল এটা পঁচিশ দ্বারা বিভাজ্য বুঝতে পারলে কায়দাটা এই এত বড় জিনিসটার জায়গায় এই ছোটো মানটা নিয়ে গিয়ে বসাবে অঙ্ক হবে সুবিধাজনক ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা স্টেপ লেগেছে আমি ভেঙে করেছি একটু একটু যে একটা স্টুডেন্ট স্টেপ তুমি কম জাম জাম মারতে পারতো যেমন রূপম বলছিল এখানে একবারে করে দিতে ওরকম করা যায় করলে একবারে দিয়ে মেলাতে পারো তাহলে দু তিন স্টেপ কম হবে বুঝলে সৃষ্টি সায়েন্সের অনুমান সত্যি কথা বলতে কমন কিছু হয় না হ্যাঁ সাজেশন দিন এই দিন ওই দিন আরে ভাই সায়েন্সে কমন হয় না ওভাবে কি সাইন্সের কমন দেবো আমি তুমি প্যাটার্ন কমন দিতে পারি হ্যাঁ আমি 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 দেখো আমি হচ্ছে প্যাটার্ন কমন দিতে পারি যে এরকম প্যাটার্নের কোশ্চেন আসবে যেমন এই প্যাটার্নটা করালাম বিভাজ্যতার কোশ্চেন আগে আগের দিন করেছিলাম সিরিজ বেস্ট কোশ্চেন এই প্যাটার্নটা কমন আসতে পারে তার মানে এই নয় যে পুরো এইখানে যেটা করালাম পঁচিশ দ্বারা বিভাজ্য ওইটাই দেবে ওটা দিতেই পারে এগারো দ্বারা বিভাজ্য এটা কি বলা যায় না কোনো দিন তুমি কি অঙ্ক শিখলে তাহলে এইটা দিয়ে যদি ওইটা না করতে পারো তাহলে তো শেখাই হলো না জিনিসটা তাহলে তো যদি এরকম ভাবে ভাবো তাহলে তাহলে যদি এরকম ভাবে কেউ ভাবে তাহলে তার তো এরকম ভাবে ভাবা উচিত যে আমি যখন যোগ বিয়োগ শিখতে তখন ধরো কেউ তোমাকে যোগ করা শেখালো পাঁচ যুক্ত মানে উত্তরটা হয় সাত এবার তোমাকে যদি আর একটা যোগ দিয়ে দিত তিন যুক্ত চার নাও করো তুমি করতে পারলে না তাহলে তুমি যোগই শেখো নি তাহলে ম্যাথের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে মেথড শিখতে হয় অঙ্কর কমন দেখতে নেই বা যোগ শিখতে মানে যোগ যোগ প্রক্রিয়াটা কি মেথডটা কি সেটা জানতে লাগে এবার কমন দেখতে নেই কেউ যদি এরকম সেই ছোটবেলা থেকে যদি কমন মাথাটা ঢুকে তো না একবার যে ছোটবেলা থেকে নার্সারিতে যখন পড়তে বা ওয়ান দিয়ে যখন পড়তে স্যার কমন আসছে না কেন তাহলে তাহলে তার যোগ বিয়োগ শেখা হতো না তার যোগ শেখা হতো না সে তো স্যার তো আমাকে পাঁচ যুক্ত দুই সাত শিখি ছিল আচ্ছা পরীক্ষা গেলাম তিন যুক্ত চার কেন পড়ে গেছে আনকমন করছেন তো শেখাই হবে না যোগই শেখাবে না বিয়োগে শেখাবে না সায়েন্সের কমন হয় না সায়েন্সের সত্যি কথা বলতে কমন হয় না সায়েন্সের হচ্ছে পদ্ধতি শিখতে হয় সায়েন্স হচ্ছে এমন একটা টপিক যেখানে পদ্ধতি শিখতে সত্যি ভাগ্য ভালো যে এটা তোমাদের মানে একদম ছোটবেলা থেকেই মাথায় এই কথাটা ঢুকেনি যে সাজেশন যদি একবার ঢুকে তো না সে ছোটবেলা থেকে সাজেশন করা শুরু করত। একদম ছোটবেলা থেকে সাজেশন করা শুরু করতো যোগ শিখবে যোগেরও সাজেশন করতো গুণ শিখবে গুণেরও সাজেশন করতো তারা তো পরীক্ষা কেউ করেছে পাঁচ ইন্টু দুই দশ হয় তারা তো প্রশ্ন এসছে দশ ইন্টু এক কত হয় সাজেশন সাজেশন করে গেছে কমন আসিন বলবে আনকমন করছে তার গুণ যোগ বিয়োগ কিছুই শেখা হতো না হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে অঙ্কের প্যাটার্ন শেখা প্যাটার্ন শিখতে হবে তোমাকে যেমন এটা একটা নতুন ধরনের প্যাটার্ন ঠিক আছে পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার এদিকে তাকাও স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ঘনের সমষ্টি ঠিক আছে ঘনের সমষ্টি কত দ্বারা বিভাজ্য সমষ্টি নয় দ্বারা বিভাজ্য এটা দুবার তিনবার পড়েছে কোশ্চেনটা মানে এরম একটা প্যাটার্ন পড়ে পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নয় দ্বারা বিভাজ্য এটা সংসদ নমুনা প্রশ্ন ঠিক আছে এটা সংসদ নমুনা প্রশ্ন এবং তার যেটা ইলেভেন দু হাজার কুড়ি সাল ইলেভেন দু হাজার কুড়ি সালের কোশ্চেন মানে সংসদের থেকে কিছু কোশ্চেন থাকে সিলেক্টিভ হ্যাঁ সংসদ মানে তোমাদের যে বোর্ড উচ্চ মাধ্যমিকের বোর্ড হ্যাঁ তোমাদের অশিক্ষিত বোর্ড গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে আমি এই জায়গাটা মুছে দিয়েছি বলে এটা লিখিনি গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে দেখাও যে পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নয় দ্বারা বিভাজ্য খুব ভালো কোশ্চেন সংসদ নমুনা কোশ্চেন এবং তোমার কুড়ি সালে আসা প্রশ্ন এই অঙ্কটা স্টার্টিংটা বলে দিচ্ছি সবার আগে কি বলেছে দেখো যে পরপর তিনটি মানে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নাই তা পরপর তিনটি সংখ্যা কি কি ধরতে পারো আর একটা এন প্লাস টু তাহলে তাহলে সংখ্যাগুলো ধরো হচ্ছে এফ অফ এন ফাংশনটাকে ধরে নাও এরকমভাবে যে পরপর তিনটে সংখ্যা ধর বলেছে তো তার ঘনের সমষ্টি বলেছে তো প্রথম সংখ্যাটাকে ধরে নিলাম হচ্ছে এন তার কিউব প্লাস তারপরের সংখ্যাটাকে ধরে নিলাম এন প্লাস এক তার কিউব তারপরের সংখ্যাটাকে ধরে নিলাম এন প্লাস টু তার কিউব এটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য করতে হবে তাহলে প্রথমে এক বসেই টেস্ট করবো তারপরে এম বসে টেস্ট করব তারপরে এম প্লাস ওয়ান বসিয়ে টেস্ট করব ওটা ফেলো অঙ্কটা বাকি প্যাটার্ন তো সেম

এটা কত হচ্ছে এম প্লাস এক তার কিউব এটা কত হচ্ছে এম প্লাস দুই তার কিউব ঠিক আছে এটাকে ধরে নেব নয় দ্বারা বিভাজ্য বলেছে তাহলে হয়ে এবার কি করবে এখান থেকে নি এত বড় রাশিটার মান ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এম প্লাস এক তার কিউব ঠিক আছে প্লাস হচ্ছে এম প্লাস টু তার কিউব ইজিক্যাল টু নাইন কে আর এই ছোট্ট এম কিউবটাকে ওদিকে নিয়ে চলে যাবো তাহলে মাইনাস এম কিউব তাহলে এইটা মান বার করা থাক এরকম এটা কাজে লাগাবো এবার এর মধ্যে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান বসাবো এর মধ্যে এম প্লাস ওয়ান বসালে হবে এম প্লাস ওয়ান তার কিউব এর মধ্যে যখন এম প্লাস ওয়ান বসাবে তার সাথে একটা প্লাস ওয়ান হবে মানে টোটাল হবে এম প্লাস টু তার কিউব এম প্লাস টু তার কিউব এটা তখন যখন হচ্ছে এফ অফ এম প্লাস ওয়ান এর মানবার করছি আমরা এটা তারপরে এর মধ্যে যখন এম প্লাস ওয়ান বসাবে তাহলে তার সাথে দুই যোগ হবে এম প্লাস থ্রি তার কিউব আসবে এম প্লাস থ্রি তার কিউব আর এখানে একটা কিউব পড়েনি এই হয়ে গেল ব্যাপার এবার আমাদের তো এত বড়ো রাশিটার মান বার করাই আছে যেটা হচ্ছে নাইন কে মাইনাস এম কিউব এই পুরোটার জায়গায় বসাও নাইন কে মাইনাস এম কিউব এটাকে ভেঙে দাও এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কেটে যাবে দেখো এটা আর এটা তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে নয় আছে তিন স্কোয়ার মানে নয় আছে তিন স্কোয়ার মানে নয় আছে এর মধ্যে নয় আছে নয় কমন নয় কমন নিলে এটা থাকবো হচ্ছে কে নয় চলে গেল তাহলে প্লাস এম স্কোয়ার নয় চলে গেল থ্রি এম এই যে তিন স্কোয়ার মানে গেল থ্রি এম আচ্ছা আর তিন স্কোয়ার চলে গেল একটা তিন প্লাস তিন এটা হচ্ছে অঙ্ক শেষ প্রমাণিত নয় দ্বারা বিভাজ্য প্রমাণিত নয় দ্বারা বিভাজ্য আর তার কোনো কোশ্চেন দেখা লাগবে না তো সবটাই হয়ে গেছে কিন্তু বিভাজ্যতার আলমোস্ট তত্ত্ব শেষ ঠিক আছে নেক্সট দিনকে আবার একটা নিউ টপিক ধরবো ঠিক আছে নিউ টপিক